শুদ্ধ নামের ম্যাথ পড়েন কি বলছে দেখেন, একটু মনোযোগ সহকারে পড়বেন, কারণ অঙ্কগুলো একটু টুইস্টেড। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে পড়বেন তাহলে তারপর বুঝতে পারবেন। হ্যাঁ, 14 নম্বর আছে হচ্ছে, দ্য ইনফরমেশন ইন অন অ্যানালগ সিগন্যাল ভোল্টেজ ওয়েব ফর্ম ইজ টু বি ট্রান্সমিটেড ওভার এ পিসিএম সিস্টেম উইথ অ্যান অ্যাকুরেসি অফ 0.1% ফুল স্কেল, তাই না? ও, এইগুলো সব কি টেসলা থেকে তোলা হচ্ছে? না, টেসলা গাইড থেকে তোলা হচ্ছে, টেসলা গাইডে 14 নম্বর ম্যাথ। তাহলে এইটা যদি বললাম, দ্য অ্যানালগ ভোল্টেজ ওয়েব ফর্ম হ্যাজ এ ব্যান্ডউইডথ অফ 100 হার্টজ, তার মানে অ্যানালগ ভোল্টেজ ওয়েব ফর্মের ব্যান্ডউইডথ আছে কত বলেন? 100 হার্টজ। তাহলে এটা কি ব্যান্ডউইডথের মান না? হ্যাঁ, এটা হচ্ছে কার ব্যান্ডউইডথ বলেন তো? অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইডথ, মানে মেসেজের ব্যান্ডউইডথ। তাহলে মেসেজের ব্যান্ডউইডথ কত বলেন? 100 হার্টজ। তার মানে আমরা লিখে ফেলি যেগুলো পাই সেগুলো। তাহলে কত নম্বর ম্যাথে আছি আমরা আজকে? 14 নম্বর ম্যাথে আছি। ওখানে আচ্ছা একটু দেখেন তো, এই ওই একটু দেখুন তো, ঝলসে যায় কিনা এটা, একটু ঝলসে গেছে কি এই পাশ? ঠিক আছে না? ওকে নেন। আচ্ছা তাহলে ব্যান্ডউইডথ এখানে 14 নম্বর ম্যাথে আমরা তুলতেছি, 14 নম্বর ম্যাথে বলতেছে দ্য অ্যানালগ ভোল্টেজ ওয়েব ফর্ম হ্যাজ এ ব্যান্ডউইডথ অফ 100 হার্টজ। তাহলে এই যে ব্যান্ডউইডথ, এটা কি বিডব্লিউ নাকি শুধু বি? শুধু বি না, আমরা মেসেজের ব্যান্ডউইডথ বা অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইডথকে কী দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি না, মনে পড়ে? মেসেজটা দিয়ে এরকম হয়, এরকম হবে না বলেন? এই যে এইটা, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আর এটা কী বলেন? এফএম। তাহলে এই যে এইখান থেকে এইটুকু কী বলি আমরা? ব্যান্ডউইডথ কিনা বলেন? তাহলে এইটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলেন? তাহলে এই বি কলটা কী বলেন? এফএম। তাহলে এই ব্যান্ডউইডথ হচ্ছে কার ব্যান্ডউইডথ বলেন? মেসেজের ব্যান্ডউইডথ। কার ব্যান্ডউইডথ বলেন? মেসেজের ব্যান্ডউইডথ। তাহলে বির মান কত আছে বলেন? 100 হার্টজ। তাহলে বির মান যেহেতু 100 হার্টজ, আর বিকে আমরা কী বলতে পারি বলেন? এফএম বলতে পারি কি না? তাহলে বিকে এফএম বলতে পারি, অর্থাৎ এফএম এর মান কত বলেন? 100 হার্টজ। বুঝতে পারলাম। এবং বলতেছে অ্যান্ড অ্যান অ্যাম্পলিটিউড রেঞ্জ অফ -10 টু +20 +10 ভোল্ট। তার মানে অ্যাম্পলিটিউড রেঞ্জ হচ্ছে শুরু হচ্ছে কত বলেন? -10 থেকে কত বলেন? +10। তাহলে আমরা এই যে এমপির মান কত বলেন? পিক ভ্যালুর মান হচ্ছে কত বলেন? 10, তাই কি না বলেন? পিক ভ্যালুর মান হচ্ছে কত বলেন? 10। বলছে ফাইন্ড দ্য মিনিমাম স্যাম্পলিং রেট রিকোয়ার্ড। কি বের করতে বলছে বলেন? মিনিমাম স্যাম্পলিং রেট বের করতে বলছে, অর্থাৎ মিনিমাম স্যাম্পলিং রেট। তাহলে মিনিমাম স্যাম্পলিং রেট মানে কি? এফএস না? এফএস নাই। মিনিমাম স্যাম্পলিং রেট মানে কি? নাইকোয়েস্ট রেট। মিনিমাম স্যাম্পলিং রেট মানে কি বলেন? নাইকোয়েস্ট রেট। তাহলে না, এফএস ইকুয়াল টু নাইকোয়েস্ট সমান কত জানি বলেন? নাইক 2 FM। তাহলে 20 FM কত বলেন? 100। তাহলে কত বলেন? 200 হার্টজ। এটা কারণ বলেন স্যাম্পলিং রেটের মান বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান। এরপরে কী বলছে বলেন? ফাইন্ড দ্য নাম্বার অফ বিটস ইন ইচ পিসিএম ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ভেতর কয়টা পিসিএম বিট থাকবে, অর্থাৎ কার মান বলেন তো? এন এর মান বের করতে বলছে। কার বের করতে বলছে বলেন? এন এর মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখেন এন এর মান যদি দেওয়া দেওয়া থাকে বেশ ভালো কথা। 3 নম্বর কী বলছে বলেন তো? 3 নম্বর কী বলছে বলেন? এবং ফাইন্ড দ্য মিনিমাম বিট রেট অফ ইন দ্য পিসিএম সিগন্যাল, মানে বিট রেট। তার মানে আমরা যদি এই 2 নম্বর বের করতে পারি হয়ে যাবে না? আর বি ইকুয়ালটা আমরা কী জানি বলো? বিট রেট ইকুয়ালটা কি? এনএফএস। তাহলে এন এখান থেকে পেয়ে যাবো, আর এফএস তো আমরা পেয়ে গেলাম 200 হার্টজ। তাহলে আমরা কার মান পেয়ে যাবো? বিট রেটের মানটাও পেয়ে যাবো। 4 নম্বর কী বলছে বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে ব্যান্ডউইডথ বের করতে হবে কার বলেন? বিডব্লিউ। এটা হচ্ছে কার? পিসিএম এর ব্যান্ডউইডথ। তাহলে পিসিএম এর ব্যান্ডউইডথ সমান আর বি পেয়ে গেলাম, আর বি বাই কত বলেন? 2। আর এই ব্যান্ডউইডথ কিন্তু মেসেজের ব্যান্ডউইডথ। বুঝতে পারছো দুটো পার্থক্য? কিন্তু একটা আছে মেসেজের ব্যান্ডউইডথ, একটা আছে পিসিএম এর ব্যান্ডউইডথ বা ট্রান্সমিশন ব্যান্ডউইডথ। বুঝতে পারছেন? তাহলে এখন চ্যালেঞ্জ হচ্ছে কি বলেন, আমাদের এই এনটা বের করতে বললে বাকিগুলো আমরা কী করতে ইজিলি বের করতে পারবো। এখন তোমাকে এন বের করার জন্য দেখো উপরে একটা কিছু ডেটা দেওয়া আছে, যে বাংলা পড়ো, বাংলা পড়লে বুঝতে পারবা। 0.1% কত পার্সেন্ট বলেন? 0.1% ফুল স্কেল অ্যাকুরেসি বিশিষ্ট। 0.1% ফুল স্কেল অ্যাকুরেসি বিশিষ্ট একটি অ্যানালগ সিগন্যাল ভোল্টেজ। তার মানে আমাদের কাছে যে অ্যানালগ মেসেজটা আছে, অ্যানালগ সিগন্যালটা আছে, ওই অ্যানালগ সিগন্যালের অ্যাকুরেসি বলতেছে কত বলেন? 0.1%। কার 0.1%? ফুল স্কেলের 0.1%। এই অ্যাকুরেসি বলতে আমরা কি বুঝি? নতুন নিউ টার্ম। এই শব্দ করিস না, তুই সুযোগকে এখানে বসে হয়তো নাও। এইখানে একটা কথাবার্তা দেখেন, এরকম প্লাস মাইনাস থাকতে পারে বা প্লাস যাই থাকবে, কোনো সমস্যা নেই। কত পার্সেন্ট বলেন? 0.1%। এটা কী স্কেল বলেন? ফুল স্কেল। তাহলে এরকম এই যে এটা কার মান? অ্যাকুরেসির মান না? অ্যাকুরেসি কিনা বলেন? অ্যাকুরেসি। তাহলে এই যে অ্যাকুরেসি যদি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মানে কোয়ান্টাইজেশন এরর। কী বলতে পারেন বলেন? কোয়ান্টাইজেশন এরর। কী এরর বলেন?
এই অ্যাকুরেসি যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন এটা কি বলা হচ্ছে বলেন, কোয়ান্টাইজেশন এরর, ঠিক আছে? কিন্তু এটা কি মান কোয়ান্টাইজেশন এররের বলেন? ম্যাক্সিমাম মান, বুঝতে পারছেন? অ্যাকুরেসি যদি থাকে তাহলে কি বুঝবেন বলেন? হ্যাঁ, এই যে 0.1% অ্যাকুরেসি বিশিষ্ট একটি অ্যানালগ সিগন্যালের ইনফরমেশনকে পিসিএম করা হচ্ছে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ম্যাক্সি অ্যাকুরেসি মানে এটা ম্যাক্সিমামে বোঝায়, কোয়ান্টাইজেশন এররের কি মান বোঝায় বলেন? ম্যাক্সিমাম, কারণ কোয়ান্টাইজেশন এরর তো যে কোনো কিছু হতে পারে, -Δ/2 থেকে শুরু করে +Δ/2 মধ্যে যে কোনো কিছু হতে পারে। তাহলে অ্যাকুরেসি বলতে আমরা এখানে কি বুঝতেছি বলেন, কোয়ান্টাইজেশন এররের কি মান? ম্যাক্সিমাম মান। তাহলে এই কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমামটা কত বলেন? 0.1%। কার বলেন? ফুল স্কেলের। কার বলেন? ফুল স্কেলের কত পার্সেন্ট বলেন? 0.1%। তাহলে 0.1/ কত বলতে পারি বলেন? 100 বলতে পারি। আর ফুল স্কেল মানে কি বলেন? ফুল স্কেল মানে ওই যে অ্যানালগ ভোল্টেজের ম্যাক্সিমাম মান থেকে কি বলেন? মিনিমাম মান, এই যে রেঞ্জ এইটাই বলেন কি বলেন? ফুল স্কেল। অর্থাৎ ডাইনামিক রেঞ্জটাই কি বলেন আমার সেই? ফুল স্কেল। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? ডাইনামিক রেঞ্জটাই কি বলেন? ফুল স্কেল। তাহলে ডাইনামিক রেঞ্জের মান আমরা কত বলতে পারি বলেন? 2 MP। ফুল স্কেলের মান হচ্ছে কত বলেন? 2 MP। আর এই যে কোয়ান্টাইজেশন এরর ম্যাক্সিমামের, এটা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? ফুল স্কেল বলতে 2 MP বোঝাবে, যে এমপি থেকে -MP পর্যন্ত। ওকে, এখন কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমামের ফর্মুলা আমরা কি শিখছিলাম বলেন? Δ/2, মনে পড়ে কিনা? তাহলে এই সেই Δ/2, তাহলে এর পাশে থাকলো কি? Δ/2। আর এখানে কত বলেন? 0.1/ কত বলেন? 100। 2 × দেখেন তো এমপির মান কত পেয়েছিলাম আমরা? 10 ভোল্ট। তাহলে 10 বসান তো, তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবে বলো? Δ/2 মান পেয়ে যাবো। তো Δ/2 মান পেয়ে গেলে Δ/2 মান বের করো, বের করো। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু কাটাকাটি করা যাক, দেখো এদিকে। আচ্ছা না, বসাই, দাঁড়া দাঁড়া, পরে বসাই। এখানে এমপি থাকলো, সমস্যা আছে? আচ্ছা, ডেল কীভাবে বের করি মনে পড়ে? স্টেপস কীভাবে বের করে মনে পড়ে? হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ বাই হচ্ছে কী বলেন? কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা, তাই কি না বলেন? তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? Δ/2 মান বসাই দিতে পারি, আর ডাইনামিক রেঞ্জ ইকুয়াল টু কী বলতে পারি বলেন? 2 MP বাই কী বলেন? কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে Δ ইকুয়াল টু বলতে পারি কত বলেন? 2 MP বাই কত বলেন? এল বলতে পারি। আর নিচে কী ছিল বলেন? 2 তো ছিলই, তাহলে ওপরে থাকলে 0.1/100 ইন্টু কত বলেন? 2 × MP। তাহলে যে 2 MP 2 MP দুই পাশ থেকে কী করে দেওয়া যেতে পারে? ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। তাহলে এখান থেকে দেখি 1/12, আর এখানে থেকে 0.1/100। তাহলে এখান থেকে আমরা করলে কার মান পেয়ে যাবো বলেন? এল এর মান, নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেলের মান পেয়ে যাবো। কত আসে বলছেন কিনা অনিক সাহেব? লাভ নাই, পড়ো নাই তুমি, মানে এই সমস্ত সব ফর্মুলা কি দেখছিলে প্রথম ক্লাসে এসে? কালকে কোথায় গেছিলে? ও বুঝতে পারছি, জীবনে প্রথম। আমি ভাবলাম পালাটালে গেছো কিনা কোনো দিকে। হয়েছে তাহলে আমার কথা বলেন, ক্যালকুলেশন আমি করতে হবে আমার এত? 2 × কত? 10⁻³। কী বলো তুমি, ঠিকঠাক করে বলো। 2 MP নাই কিন্তু, এই 2 MP কাটা, এই 2 MP পুরোটা কাটা কিন্তু। হ্যাঁ, 2 MP কাটা, 0.1/100 এরকম আসে। কী বলো তুমি, এল এর মান আসবে এদের কত আসে? এল এর মান আসে হচ্ছে এল এর মান আসে হচ্ছে কত বলেন? 500 আসে এদের, 512। এল এর মান এরকম আসবে কেন? কি করতেছেন কে জানে, দেই আমার কাছে দেন। কত আসে? 500। তাহলে এল এর মান আসে কত বলেন? 500, তাই কিনা বলেন? কিন্তু দেখেন এল এর মান 500 কিনা বলেন? তাহলে আমার তো লাগবে এন, লাগবে নাকি? কি লাগবে বলেন? এন লাগবে। তাহলে এল সমান আমরা কি বলতে পারি বলেন? 2⁻⁴। কি এন বলতে? এখান থেকে কার মান বের করে ফেলেন? এন এর মান বের করে ফেলেন, কত আসে দেখেন? বসেন বসেন বসেন, দ্রুত বসান। 2⁻⁵ ইকুয়াল টু 500 দিয়ে সলভ মারো, 8 সামথিং আসবে কি? সেভেন পয়েন্ট সামথিং।
এখনো ওয়েটিং 8.96 তাহলে 8.96 এর আমরা কি ধরে নিতে পারি বলেন 9 ধরতে পারি কারণ n তো বিট বিট পার স্যাম্পল তাহলে n এর মান তো ফ্র্যাকশন রাখা যাবে না তাহলে n এর মান কত বলেন 9 তাহলে এখানে আমরা n এর মান বসাবো কত বলেন 9 বাকিগুলো ভাই খুবই সিম্পল পারা যাবে না পারা যাবে কিনা বলেন আর b ইকুয়াল টু কি বলতে পারি আরে বলেন ইমরান সাহেব পিসিএম ক্লাস করছেন আপনি আপনার যখন ব্যর্থ তাহলে আর বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন এই ফর্মুলা বলো আর বি ইকুয়াল টু বিটি ইকুয়াল টু কি বলেন এন এফ এস তাহলে এন কত বলেন এন এফ এস এন আর এফ এস কত বলেন 200 হার্টজ তাহলে কত বলেন 1800 হার্টজ ওকে দেন আর বি বাই টু কিনা বলেন তাহলে আর বি বাই টু মানে কত বলেন আবার 900 হার্টজ হয়ে গেল না না বিট রেট না ব্যান্ডউইথ না ও হ্যাঁ ঠিক আছে হার্ট এইটা কি হবে বলেন বিপিএস না 1800 বিপিএস কারণ এফ এসটা কিসে আছে বলো হার্টসে আছে যদি কিলো হার্টস থাকে তাহলে কিন্তু কে বিপিএস আসতো যেহেতু হার্টস আছে তাহলে বিপিএস আসবে বিট পার সেকেন্ড আসবে বুঝতে পারছেন নেক্সট অঙ্ক কত কিছু দেখাবে না তোমার ক্যালকুলেটার হয়েছে ভাইয়া 14 নাম্বার শেষ দেখো তো 15 পারবা কিনা সব করাইতে আমার সব করাই দেওয়া উচিত বাট আমার কেন ভালো লাগতো না সব করাইতে ইমরান সাহেব কি করবো বলেন তো ইমরান সাহেব যেটা বলো সেটা হবে তোমাদের কথা কোন নট অ্যালাউড বলেন ইমরান সাহেব কি করতে পারি বল হ্যাঁ 15 নম্বর করতে হবে নেন 15 নম্বর ম্যাথ ইমরান শুধু তাকায় আছে কি করতেছে এরা 15 নম্বর ম্যাথ ওকে 15 নম্বর কি ম্যাথে কি বলতেছে ও আজকে যে একটা ভিডিও আপলোড হলো হ্যাঁ সাতটায় দেখছেন হ্যাঁ একটা ভিডিও আপলোড হবে এরপর পর দিয়ে দেবো না সবগুলো আছে তাহলে একটা ক্লাসে যে মিস হয়ে গেছে এএম এর ইকুয়েশন পর্যন্ত ওই ক্লাসটা তো নাই কারণ ওগুলো সাউন্ড পাইছিলাম না ওটা সারাই আপলোড করতে বাদ দিলাম কিছু কারণে নেন বলতেছে কি 24 ভয়েস সিগন্যালস কয়টা ভয়েস সিগন্যাল আছে বলেন তাহলে আমাদের কাছে ভয়েস সিগন্যালস কয়টা আছে বলেন 24টা ভয়েস সিগন্যালস আর স্যাম্পলড ইউনিফর্মলি স্যাম্পলড ইউনিফর্মলি মানে সুষম স্যাম্পলিং করা হয়েছে বুঝতে পারছেন আপনাদের যা আসবে সব কি স্যাম্পলিং সুষম স্যাম্পলিং আপনাদের অসম স্যাম্পলিং আসবেন না অ্যান্ড দেন হোয়েন না কি বলছে অ্যান্ডের পরে কি দেখো তো অ্যান্ড দেন হ্যাভ টু বি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সড বুঝতে পারছেন তাহলে প্রথমে কে স্যাম্পলিং করা হয়েছে পরে কি করা হয়েছে বলেন টিডিএম করা হয়েছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হয়েছে আর আমরা টিডিএম আমরা প্রথমে পিসিএমই করবো তাই কিনা বলেন আমরা টিডিএম থাকলে মনে করবো কি বলেন পিসিএমই মনে করবো শুধু এক জায়গায় ফর্মুলা চেঞ্জ আসবে ওই যে ব্যান্ডউইথ তোর এই ফর্মুলা তাই না বিটরেট টু চেঞ্জ আসবে বিটরেট পিসিএম এর বিটরেট ইকুয়াল টু এনএফএস আর টিডিএম এর হবে কি বলেন যতগুলো টু কেন যতগুলো সিগন্যাল ওইটা ইনটু এনএফএস ওকে তাহলে বলতেছে দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ফর ইজ ভয়েস সিগন্যাল ইজ ইকুয়াল টু কত বলেন 3.4 কিলোহার্টজ তার মানে এটা কি বলেন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যালের প্রশ্ন দিকে তাকাই দিয়ে বলছি সবাই রে প্রশ্ন দিকে না কই তাকাও তোমরা দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ফর ইজ ভয়েস সিগন্যাল ইজ ইকুয়াল টু 3.4 কিলোহার্টজ তার মানে এটা কি বলেন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে প্রত্যেকটা মেসেজ সিগন্যাল কত বলেন সেটা তাহলে এফএম এর মানটা হচ্ছে কত বলেন 3.4 কিলো হার্টজ ওকে তারপরে বলছে নাও এক নম্বরে বের করতে বলছে ইফ দ্য সিগন্যাল আর পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড ইউজিং নাইকুইস্ট রেট স্যাম্পলিং হোয়াট উড বি দ্য মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ রিকোয়ার্ড তাই কিনা তো এখানে তো কি ইউজ করা হচ্ছে পালস কোড মডুলেটেড না কিন্তু কি করা হয়েছে বলেন পালস অ্যাম্পলিটিউড মডুলেটেড ইউজ করেছে কিনা বলেন পিএম ইউজ করেছে না পিসিএম হলে পালস কোড মডুলেশন এখানে কি ইউজ করেছে বলেন পালস কোড মডুলেশন ইউজ করা হয়েছে তো এই অবস্থায় আসলে আমার কি বের করতে হবে বলেন ব্যান্ডউইথের মান মিনিমাম ব্যান্ডউইথের মান কি করতে হবে বলেন বের করতে হবে তাহলে দেখো একটু যদি এখানে
বুঝতে পারছেন না বলেন, যদি এখানে পিসিএম বল তাহলে কী বলতাম বলেন তো? পিসিএম বলে ব্যান্ডউইডথ ইকুয়াল টু কত হতে বলেন? আরবি বাই টু। আর আরবি ইকুয়াল টু কী বলেন? এনএফএস বাই হবে কত বলেন? টু। এটা হচ্ছে কার পিসিএম এর ব্যান্ডউইডথ ফর্মুলা। আর পিএএম এর ব্যান্ডউইডথ এর ফর্মুলা হচ্ছে একদম এই এএম এর ব্যান্ডউইডথ এর মতো। কার বলেন? এএম এর ব্যান্ডউইডথ এর মতো। বুঝতে পারছেন কি বলেন? তাহলে এখানে ব্যান্ডউইডথ যেটা হবে পিএম এর ব্যান্ডউইডথ ফর্মুলা সে কয়টা সিগনাল দেখতে হবে? কয়টা সিগনাল আছে বলেন? 24টা। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত বলেন? 3.4। তাহলে এখানে যেটা হবে এই 24 কত বলেন কয়টা মেসেজ আর কয়টা এক একটার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত বলেন? 3.4। এইটা হবে কি বলেন পিএএম এর ব্যান্ডউইডথ। এটা মনে রাখেন একটু, পিএএম এর ব্যান্ডউইডথের ফর্মুলা কয়টা সিগনাল আছে আর হচ্ছে মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত বলো একজনের ব্যান্ড। এটাই কি বলো মেসেজের ব্যান্ডউইড না সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলি? মেসেজের ব্যান্ডউইড। তাহলে মেসেজের ব্যান্ডউইডতে হবে কি বলো? পিএএম এর ব্যান্ডউইড। কিন্তু এটা আছে কয়টা বলেন? 24। তাহলে 24 গুণ করে হবে অ্যান্সারটা। বুঝতে পারছেন? পিএএম এর ব্যান্ডউইডথ হবে মেসেজের ব্যান্ডউইডথের কি বলেন সমান, বাট কত গুণাকার হবে বলেন? কতগুলো সিগনাল? বুঝতে পারছি এএম এর মতো, বাট মানে এএম না আর কি, কারণ এটা তো পিএএম পালস অ্যাম্পলিটিউড মডুলেশন। বুঝতে পারছেন? আপনারা এই 24 × 3.4 দিবেন আর কি। হ্যাঁ, কতগুলো সিগনাল আর প্রত্যেকটা মেসেজের ব্যান্ডউইডথ কত? 5%। ওকে, আর পিসিএম ব্যান্ডউইডথ চাই নাই আর কি, তো দরকার নেই আমাদের। ওকে, তারপর এটা কত নাম্বার ছিল? 15 নাম্বার। এরপরে বলতেছে ইফ দ্য সিগনাল আর পালস কোড মডুলেটেড। ও, এটা তো কেবলই চাইছে আর কি। ইফ দ্য সিগনাল কোন মডুলেশন ইউজ করেছে আবার বলেন? প্রথমে পিএএম ইউজ করে, তারপরে প্রশ্ন করেন, পরে তুলেন টাইম দেবো। প্রশ্ন করেন 2 নম্বর, ইফ দ্য সিগনালস আর পালস কোড মডুলেটেড উইথ অ্যান 8-bit এনকোডার। এটা কার মান বলেন? এন এর মান, এইটা ম্যাডাম। সেটা কোন কোন মডুলেশন ইউজ করেছে বলেন? পালস কোড মডুলেশন। তাহলে বলতেছে হোয়াট উড বি দ্য স্যাম্পলিং রেট, কী বের করতে হবে বলেন? স্যাম্পল, মানে এন ইকুয়াল টু 8 হলে আমার কী বের করতে হবে বলেন? স্যাম্পলিং রেটটা কী করতে হবে? বের করতে হবে দ্য বিট রেট অফ দ্য সিস্টেম ইজ গিভেন অ্যাজ, তার মানে কী দেওয়া আছে বলেন? বিট রেট দেওয়া আছে আর বি, সেটা কত বলেন? 1.5 × 10⁻⁶ কত বলেন? 6। বুঝতে পারছেন কি না বলেন? তাহলে বিট রেট দেওয়া আছে আর কি বলেন? এন দেওয়া আছে, আমার বের করতে হবে কি বলেন? এফএস। তাহলে বিট রেটের ফর্মুলা আমরা কী জানি বলেন? বিট রেট ইকুয়াল টু কী বলতে পারি বলেন? এন এফএস। তাহলে এন কত বলেন? এন ইন্টু কত বলেন? এফএস। আর বি ইকুয়াল টু এন এফএস বলতে পারি 1.5 গুণ কত? 10⁶। তাহলে এখান থেকে এন এর মান কত বসাবে বলেন? 8 ইন্টু কী দাঁড়ায় বলেন? এখানে এফএস ইন্টু 1.5 × 10⁶। তাহলে এখান থেকে আমরা কেমন পেয়ে যাবো বলেন? এফএস এর মানটা পেয়ে যাবো কত আসে বলেন? 7.8125 আসবে নাকি? এই দাঁড়াও, এখানে যেটা করছে আর কি, এরা এরা কী করতেছে? এরা কী করতে চাচ্ছে? ইফ দ্য সিগনালস আর পালস কোড মডুলেটেড 24 ভয়েস সিগনালস আর কী বলতে দেখো একটু, 24টি ভয়েস সিগনালকে সমভাবে স্যাম্পলিং করে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে হবে। ও আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে হবে, তার মানে দেখো এদিকে তোমার এই 24টা সিগনালকে তোমার কী করতে হবে? অ্যাট লাস্ট টিডিএম করতে হবে। তাহলে 24টা সিগনালকে আগে কী করতেছে বলো? পিএএম করে তারপরে কী করছে বলো? টিডিএম করছে। এই জন্য কত দ্বারা গুণ করেছে বলো? 24 দ্বারা, কারণ টিডিএম এর ক্ষেত্রে গুণ হবে কী বলেন? কত সিগনাল, মানে ব্যান্ডউইডথ যা হবে হবে আর তার সাথে কয়টা সিগনাল বলেন? 24। তাহলে 24 দ্বারা গুণ করা আছে। বুঝতে পারছেন কিনা? বাট এই ভয়েস সিগনালকে এইবার 2 নম্বরে কি প্রথমে কী করতে হবে বলেন? পিসিএম করতে হবে, তারপর কী করতে হবে বলেন? টিডিএম, কারণ আলটিমেট সবারই কী করতে হবে বলেন? টিডিএম করতে হবে। বাট আগে পিসিএম করে দেন কিবার করতে হবে বলেন? টিডিএম করতে হবে। যদি টিডিএম না করা হইতো তাহলে কিন্তু এইটা কী হতে বলেন? রাইট অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? যদি টিডিএম না করা হয় তাহলে কিন্তু এটা কী হতে বলেন? রাইট অ্যান্সার হইতো। বুঝতে পারছেন? কিন্তু এই পিসিএম করার পর আবার ফাইনালি কী করা হবে বলেন? টিডিএম করা হবে। তাহলে টিডিএম করলে বিট রেট কি শুধু এনএফএস হয় না? কোথায় বলেন? 24 দ্বারা গুণ করতে, মানে কয়টা মেসেজ সেটা দ্বারা কী করতে হয়? গুণ করতে হয়। বুঝতে পারছেন নাকি বুঝেন? বাতাস শেষে আচ্ছা, ওকে, বুঝতে পারছেন? নেন কারো প্রবলেম, কারণ আমার আমার সব মেসেজকে কী করতে হবে? আলটিমেটলি কী করতে হবে বলেন?
টিডিএমই করতে হবে। তাহলে টিডিএম করতে হলে ব্যান্ডউইথ যা যা আসবে আসবে তার সাথে কত দ্বারা গুণ করতে হবে বলেন, ওই চ্যানেল সংখ্যা গুণ করে দিতে হবে। তাই মানে পিএএম এর ব্যান্ডউইথ কিন্তু মেসেজের ব্যান্ডউইথের সমান, দেখছো তাই কি না বলেন? পিএএম করলে যদি আমরা শুধু পিএএম করতাম তাহলে ব্যান্ডউইথ কত হতো বলো? মেসেজের ব্যান্ডউইথ যা সেটাই কত বলো? পিএএম এর ম্যান যার কতগুলো চ্যানেল বলো 24, তাহলে 24 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাইলে আমরা টিডিএম এর কি পাবো বলো? হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে টিডিএম, এই যে এগুলো কি করাইছে বলো, পিএএম করছি, পিএম করার পর আবার কি করছে তাকে টিডিএম করছি, পিসিএম করে আবার কি করছে বলো তাকে টিডিএম করছে। তাহলে এখানে টিডিএম করলে 24 দ্বারা গুণ হতো আর কি। বুঝতে পারছেন কিনা বলেন? কনফিউশন, আগে পিএম করলাম তারপর টিডিএম করলাম, আগে পিসিএম তারপর টিডিএম, বুঝতে পারছেন? আসে, ওকে ঠিক আছে। তাহলে তাহলে এত কিলো হার্টসে এরা বইতে একটু ভুল করেছে মেবি। আচ্ছা, একই কিলো বিট পার সেকেন্ড লেখা আছে না শুধু বিট পার সেকেন্ড লেখা আছে, দেখো তো বিট পার সেকেন্ড। ওকে ঠিক আছে, কিলো হার্টজ যাবে, ওকে ঠিক আছে, পারা যাবে তো? 15 শেষ, 15 15 শেষ। কি মানে সাহেব, চশমা খুলে লিখতেছেন যে? 16 নম্বর পড়েন, দেখেন তো কি বলতেছে। এ পিসিএম সিস্টেম ইউজেস এ ইউনিফর্ম কোয়ান্টাইজার ফলোড বাই এ 7-bit বাইনারি এনকোডার। কত বিট বাইনারি এনকোডার বলা আছে বলেন? 7-bit। তাহলে এনএমআর কত বলেন? 7-bit বাইনারি এনকোডার। তারপরে কি বলছে বলেন? দ্য বিট রেট অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু, তাহলে আরবি দেওয়া আছে কত বলেন? 50×10⁶ বিট পার কি বলেন সেকেন্ড। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ, কী বের করতে হবে বলেন? ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ। এখন বলেন তো এটা কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ কোনটা বলেন তো? ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ কত বলেন তো? এই যে বি না, এই যে এইটা কি না বলেন? এই বি এর পরিচয় কি ছিল? ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ, তাই কি না? তাহলে ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ মানে কি বলেন? বি। আর বি ইকুয়াল কি বলেন? আমরা বলতে পারি এফএম, বলতে পারি ম্যাক্সিমাম, বলতে পারি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল অফ দ্য মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ বললে বি বুঝবেন, আর ব্যান্ডউইথ অফ পিসিএম বললে বিডব্লিউ পিসিএম বুঝবেন। ওকে নেন, এটা বের করতে হবে। তো এটা তো বের করা খুবই সহজ, আর বি ইকুয়াল টু কি জানি বলেন? এই কথা বলেন, এটা বের করতে হবে কিনা বলেন? এটা বের করতে হবে। তাহলে আমরা এই দুটো দেওয়া আছে, তাহলে আর বি ইকুয়াল আমরা কি বলতে পারি বলেন? এনএফএস বলতে পারি। তাহলে আর বি ইকুয়াল কত বলেন এইটা? তাহলে 50× কত বলেন? 10⁶ এন থাকলে এনের জায়গায়। এফ এস ইকুয়াল কি বলতে পারি বলেন? 2fm বলতে পারি কিনা বলেন? আর এন এর মান কত বলেন? 7। তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবে বলেন? এফ এম এর মান পেয়ে যাবে, আর এফ এম এর মানটাই কি বলেন? বি, অর্থাৎ ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ব্যান্ডউইথ। ওকে, বি নাম্বারে আপনারা করতে লাগে, আমি বি নাম্বার করে ফেলি। এই 16-এর বি নাম্বার, 16-এর বি নাম্বার বলতেছে যে ক্যালকুলেট দ্য আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও, নয়েজ রেশিও। তুলছেন রাকিব? তুলছো এটা? ক্যালকুলেশন করতে পারতেছো? ক্যালকুলেটর অন, এটা ক্যালকুলেট করো কত আসে? 50×10⁶ কে 7×14 ভাগ দাও, 31.7242 কিলো হার্টস। ওকে নেন, ওকে বি নাম্বার দেখেন তো একটু, বি নাম্বার কি বলছে? ক্যালকুলেট দ্য আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও, তার মানে কি বের করতে হবে বলেন? কোয়ান্টাইজেশন টু নয়েজ রেশিও বের করতে হবে যদি এ ফুল লোড সাইনোসয়েডাল মডুলেটিং ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি কত বলেন? 1 MHz ইজ অ্যাপ্লাইড টু ইনপুট। তার মানে এসকিউএনআর বের করতে হবে, ভালো করে বুঝেন, কি বের করতে হবে বলেন? এসকিউএনআর বের করতে হবে যদি এ ফুল লোড সাইনোসয়েডাল মডুলেটিং ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি কত বলেন? 1 MHz ইজ অ্যাপ্লাইড টু দ্য ইনপুট। তাহলে ইনপুট সিগন্যালের কি অ্যাপ্লাই করাচ্ছে বলেন? ইনপুট সিগন্যালের যে মেসেজের ফ্রিকোয়েন্সি সেটা কত অ্যাপ্লাই করছে বলেন? 1 MHz-এর অ্যাপ্লাই করছি। যাক, আমার কী বের করতে হবে এখান থেকে? এসকিউএনআর বের করতে হবে কিনা বলেন? তাহলে এসকিউএনআর ইকুয়াল টু কী মেসেজ বলেন তো? কী মেসেজ বলেন? সাইনোসয়েডাল মেসেজ কিনা বলেন?
সাইনোসয়েডাল ম্যাসেজ তো নাকি? তাহলে সাইনোসয়েডাল এস কিউ এর ফর্মুলা কত বলেন? 1.76 প্লাস 6.02 এন। তাহলে এই এন তো কত হয় বলেন? 7 কিনা বলেন? 7 বিলিয়ন কোটা। তাহলে 1.76 প্লাস কত বলেন? 6.02 ইনটু 7 কত হয় দেখেন তো একটু। তেতাল্লিশ পয়েন্ট বইতে লেখা 8 ডিবি পারা যাবে তো নাকি? এগুলো সহজ সহজ ম্যাথ। তুমি 17 নম্বর পারবা, 18 নম্বর আমি করাই দেবো। বলতেছে বলেন তো 18 নম্বরে, এ সিগনাল হ্যাভিং ব্যান্ডউইডথ ইকুয়াল টু 3.5 কিলোহার্টজ, বলেন তো এটা কার মান? এফএম এর মান, তাই না? ব্যান্ড বি এর মান না? এ সিগনাল হ্যাভিং, সিগনালের ব্যান্ডউইডথ তার মানে কি? পিসিএম ব্যান্ডউইডথ তো না, সিগনাল ব্যান্ডউইডথ। তাহলে সিগনালের ব্যান্ডউইডথ মানে কি বলেন? বি। আর এটা কী বলেন? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফএম এর মান কত পাচ্ছি বলেন? 3.5 কিলোহার্টজ। তারপর কী বলছে বলেন? ইজ স্যাম্পলড কোয়ান্টাইজড অ্যান্ড কোডেড বাই এ পিসিএম সিস্টেম, মানে এটা কোন সিস্টেম দ্বারা, পিসিএম দ্বারা কি করেছে বলেন? কোয়ান্টাইজিং স্যাম্পলিং করা হয়েছে আর কি। দ্য কোডেড সিগনাল ইজ দেন ট্রান্সমিটেড ওভার এ ট্রান্সমিশন চ্যানেল, মানে প্রথমে এটা কি করাইছে বলেন? পিসিএম করাইছে নাকি বলেন? প্রথমে এটাকে আগে কি করাইছে বলেন? এই সিগনালটাকে, ম্যাসেজ সিগনালটাকে কি করছে বলেন? পিসিএম করছি। হ্যাঁ, পিসিএম করার পরে এরপরে একটা চ্যানেল দিয়ে কি করে দেওয়া হয়েছে বলেন? ট্রান্সমিট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? প্রথমে এই সিগনালটাকে পিসিএম করা হয়েছে, পিসিএম করার পর চ্যানেল দিয়ে কি করে দেওয়া হয়েছে বলেন? ট্রান্সমিট করা হয়েছে। এবং বলতেছে যে এই সিগনালকে যে ট্রান্সমিট করলাম এবং এই চ্যানেলটাকে, বলতেছে যে দ্য কোডেড সিগনাল ইজ দেন ট্রান্সমিটেড ওভার এ ট্রান্সমিশন চ্যানেল অফ সাপোর্টিং এ ট্রান্সমিশন রেট অফ 50 কেবিপিএস, মানে কি বুঝলেন? মানে এই চ্যানেলটা সর্বোচ্চ কত বিটরেট সাপোর্ট করে বলেন? 50 কেবিপিএস সাপোর্ট করে। তার মানে এই চ্যানেল দিয়ে সর্বোচ্চ যেতে পারবে কত রেটের সিগনাল বলেন? 50 কেবিপিএস যেতে পারবে। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? এই চ্যানেলের মধ্যে সর্বোচ্চ যেতে পারবে কত বলেন? 50 কেবিপিএস। তার মানে আমি যে পিসিএম করলাম, এই পিসিএম করার পরে পিসিএম একটা বিটরেট থাকবে না বলেন? পিসিএম এর নিজের একটা কি থাকবে বলেন? বিটরেট থাকবে। যদি পিসিএম এর বিটরেট 50 কেবিপিএস থেকে নিচে হয় তাহলে এই চ্যানেল দিয়ে কি করতে পারবে বলো? যাইতে পারবে, আদার আসে যেতে পারবে না, ডিস্টর্ডার হতে পারবে যেখানে। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে এই এটা কিন্তু চ্যানেলের বিটরেট, এটা কিন্তু কার বিটরেট না বলেন? পিসিএম এর বিটরেট না। কথা কি বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছেন? তার মানে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম সিগনাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও, কী বের করতে বলছে বলেন? ডিটারমাইন টু ম্যাক্সিমাম সিগনাল টু কী বের করতে বলছে বলেন? কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও দ্যাট ক্যান বি অবটেইনড বাই দিস সিস্টেম, দ্য ইনপুট সিগনাল হ্যাজ পিক টু পিক ভ্যালু, কত ভোল্ট দেওয়া বলেন? 4 ভোল্ট। তাহলে পিক টু পিক ভ্যালু ইনপুট সিগনালের, তাহলে পিক টু পিক ভ্যালু কি এমপির মান নাকি 2 এমপির মান? 2 এমপির মান। পিক টু পিক ভ্যালুর মান হচ্ছে কি বলেন? 2 এমপি, সেটা কত বলেন? 4 ভোল্ট। এবং বলতেছে ওই সিগনালের আরএমএস ভ্যালু হচ্ছে কত বলেন? 0.2 ভোল্ট, অ্যান্ড আরএমএস ভ্যালু অফ 0.2 ভোল্ট। তার মানে ওই সিগনালের কী মান দেওয়া বলেন? আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু দেওয়া থাকলে আমরা কি তার পাওয়ার বের করতে পারবো না? ওই সিগনালের আরএমএস ভ্যালুকে জাস্ট স্কোয়ার করে দিলেই কি বেরোবে? ওই সিগনালের পাওয়ার বেরোবে। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? হাইট আরএমএস ভ্যালুকে স্কোয়ার করে দিলে আমরা কি পাবো? পাওয়ার বেরোবে না। কোনো সিগনালের আরএমএস ভ্যালু বের করার পরে তার যদি স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করে দিলেই আমরা তার কী পেয়ে যাবো বলেন? তাহলে আরএমএস ভ্যালু দেওয়া আছে, তাহলে পাওয়ার বের করবো কিনা বলেন? জাস্ট স্কোয়ার করে দিলেই হবে। তাহলে এই যে তাহলে কী বেরোবে বলেন? পাওয়ার। এইটা কী বলেন? পাওয়ার না? তাহলে পাওয়ার ইকুয়াল টু কি? এই যে সেই আরএমএস ভ্যালুর তারপর কী বলেন? স্কোয়ার। তাহলে আরএমএস ভ্যালুর মান দেওয়া আছে কত বলেন? 0.2। তাহলে কথায় বলো এটা কি? 0.04। এইটা কি বলো? সিগনালের পাওয়ার বেরোলো না, কি বেরোলো বলো? তার মানে সিগনালের আরএমএস ভ্যালু দিতে থাকলে আমরা সিগনালের কি বের করতে পারবো বলো? পাওয়ার বের করতে পারবো। তাহলে এইখান থেকে কি বের করে নিতে পারবো? এসকিউএনআর বের করতে পারবো না? তাহলে এসকিউএনআর ফর্মুলা বের করতে হবে, তাই না? তাহলে এসকিউএনআর ইকুয়াল টু আমরা কি জানি বলেন? এই যে মনে পড়ে, এই যে এম এস স্কোয়ার টি পাওয়ারটা দেওয়া থাকলে কোন ফর্মুলা ইউজ করতে হয় বলেন? 3L² মনে পড়ে কিনা বলেন? 3L² এম এস স্কোয়ার টি বাই হচ্ছে কি বলেন? এমপি স্কোয়ার। তাহলে দেখো এম এস স্কোয়ার টি জানি, এমপি স্কোয়ার জানি, যদি কোনোভাবে আমরা কারণ বের করতে পারি বলো, এল এর মান বের করতে আনতে পারি, তাহলে এল এর মান বসাই দিলে আমরা কি পেয়ে যাবো বলো? এসকিউএনআর পেয়ে যাবো। ওরা যদি এবার ডিবি স্কেলে নেই তাহলে আমরা এসকিউএনআর ইন ডিবিতে চলে আসলো। এখন আমার টার্গেট কি বলো? তাহলে এল এর মানটা বের করে আনো। পারছেন? ওকে, পারছেন তো নাকি?
এখন বলেন, এখন এই বিয়েল বের করে আনতে হবে। ইমরান সাহেব বুঝতে পারেন নাই, হালকা কি মাথার উপর চলে যাচ্ছে? হালকা না, পুরোটাই নাকি? আচ্ছা ঠিক আছে। আপনি মনে হয় পিসিএমের ক্লাসে আজকে প্রথম নাকি? স্যাম্পলিং করছেন? স্যাম্পলিং করেন নাই, কোয়ান্টাইজেশনও করেন নাই? আপনার জন্য তো একটা রকেট সায়েন্স হয়েছে। নেন দেখেন এদিকে। তাহলে এখন এখন চ্যালেঞ্জ হচ্ছে কি বলেন, আমার সেই নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেলটা বের করে। তাহলে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল তো এইগুলো, তারপরে এইগুলো থেকে আমরা কি করতে হবে, এলের মানটা বের করে আনতে হবে। এখন প্রশ্নে বলছে এসকিউএনআর এর ম্যাক্সিমাম মান বের করতে হবে। কি আমরা করতে হবে বলেন? এসকিউএনআর। এখন এসকিউএনআর কখন ম্যাক্সিমাম হয় বলেন তো? কখন ম্যাক্সিমাম হবে এসকিউএনআর, কখন ম্যাক্সিমাম হবে বলেন তো? এসকিউএনআর ফর্মুলাটা জানি, ধরো কত হবে 1.76 প্লাস কত বলেন 6.02n। তার মানে এন এর মান যখন কি বলেন ম্যাক্সিমাম হবে, তখন এসকিউএনআর কি হবে বলেন? ম্যাক্সিমাম হবে। আর এন এর পরিচয় কি বলেন? বিট পার স্যাম্পল, বিট পার স্যাম্পল। আর দেখা যাচ্ছে চিন্তা করো তো, আর বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? এন এফ এস বলতে পারি। তার মানে এন যখন ম্যাক্সিমাম হবে তখন বিট রেটও কি হবে বলেন? ম্যাক্সিমাম হবে। তার মানে এই বলো, এই পিসিএম এর সর্বোচ্চ বিট রেট হওয়ার ক্যাপাবিলিটি আছে কতটুকু বলো? 50 kbps। কারণ এতে চ্যানেল দিয়ে পাস হওয়া লাগবে নাকি? তাহলে এই পিসিএম এর বিট রেট হইতে পারবে সর্বোচ্চ কত বলো? 50 kbps এর সমান। তার মানে আমরা পিসিএম এর বিট রেট জানি, সেটা কত বলো? এই চ্যানেলের বিট রেট হবে কি বলো? পিসিএম এর বিট রেটের সমান হবে। বুঝতে পারছেন কিনা বলেন? পিসিএম এর বিট রেট হবে কার সমান বলেন? চ্যানেলের, চ্যানেলের বিট রেট পিসিএম এর বিট রেটের সমান। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি বুঝতে পারলাম যে আমি তাহলে পিসিএম এর বিট রেট জানি কত বলো? 50 kbps। চ্যানেলের ব্যান্ডউইডথ বিট রেটটাই পিসিএম এর বিট রেট হবে। তাহলে আর বি ইকুয়াল টু আবার কি বলতে পারি বলেন? এন এফ এস ইকুয়াল টু কত বলেন? 50। তাহলে এখান থেকে আমরা এন বের করতে পারবো কিনা বলেন? পারবো। এফ এস কত হবে বলেন? এফ এস কত হবে বলেন? 2 × FM কত বলেন? 3.5। তাহলে এই পাশেও কিলো হার্টস আছে, ওই পাশেও কিসে আছে বলেন? কেবিপিএস। কিলো কে বোঝেন না আমরা চাই, কেবিপিএস আছে, নো প্রবলেম, কেটে কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কার্বন পাবো? এন এর মান পাবো বলেন? আমরা চাই বুঝছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ রে মুরাদ সাহেব, পয়সা আনেন। 7 কত বলেন? 1.4 পাইছি। এখন বলেন তাহলে 7 বিট তো আর ফ্র্যাকশনাল হইতে পারে না কিনা বলেন? তাহলে 7.14 কে আমরা কি বলতে পারি বলেন? 8 বলতে পারি কিনা বলেন? কেন মানে? 7.14 তো বিট তো আর কমাই নেবো না, নিলে কি বেশি নেবো তাই কিনা? বাট এই অঙ্কে আমরা এই অঙ্কে আমরা কি নেবো বলেন? 7 নিব, 8 চুজ করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কেন? হ্যাঁ বেটা, 7 তুই একদিন ক্লাসে এসে মাতবরি করতেছিস, তাহলে 7.5 হোক, 1 হোক, 0 হোক, যা হোক না কেন, আমরা সবসময় বিটকে একটা বাড়াই দেখি না? সবসময় আমি বিট একটা কি লিখি, বাড়াই লিখি না? 7.1 হলেও বাড়াই লিখি, 8 লিখি, 7.9 হলেও কত লিখি বলো? 8 লিখি। বাট এই ক্ষেত্রে আমার 8 লেখার কথা ছিল, বাট আমি কি 8 লিখতে পারবো না? আমার লিখতে হবে কথা বলো 7, কারণ এইখানে বিট বিট তুমি কমাই নিতে হবে তোমার এখানে। কেন কমাই নিতে হবে? কারণ কারণ যাই হোক, যে যাই করো না কেন, তুমি তোমার আসলে তোমার এখানে কত বেশি ক্রস করা যাবে না বলো? 50 kbps এর উপর ক্রস করা যাবে না। কিন্তু তুমি যখন এই 7.14 থেকে একটু বাড়াই নিবা, মানে 8 নিবা, তখন দেখা যাবে কি বলো, এইটার বিট রেটটা 50 kbps হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। চেক করো, এই বলো, চেক করো আর বি ইকুয়াল টু কত বলো, এটার জন্য চেক করো না, অনেকেই বোঝে নাই। হ্যাঁ বুঝতে পারছেন না বলেন? 8 জন্য বিট রেট কত বলো? 8 জন্য আর বি ইকুয়াল টু এন এফ এস কথা বলো, তাহলে এন কত বলো? 8। এফ এস ইকুয়াল কত বলো? 20 fm কত বলেন? 3.5। দেখেন তো কত হয়েছে, 56 kbps। বলেন তাহলে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, তার মানে আমার তো এর এর বিটটা কম হইতে পারবে, বাট এর কি হতে পারবে না বলো? বেশি হতে পারবে না, কিন্তু 8 নিলে কি হচ্ছে বলো? চ্যানেলের বিটের থেকে ক্রস করে যাচ্ছে, সুতরাং এটা কি করা যাবে? নেওয়া যাবে না। 7 ধরো, দেখবো যে কমই আসতেছে। বুঝতে পারছেন? এই জন্য চেক করে নেবেন। এই যেরকম যখন কোনো কন্ডিশন দিবে যে ম্যাক্সিমাম বিট রেট, এই সমস্ত বং ভাঙ যখন বলে দিবে, তখন আপনি ক্রস চেক করতে হবে। বুঝতে পারছেন? আর এই আপনি এভাবে মনেও একবার একদম মানে ধরে রাখতে পারেন এভাবে চুপচাপ করে, যদি বিট রেটের যদি প্রশ্নে বিট রেট দেওয়া থাকে, কি বলছি বলো, প্রশ্নে বিট রেট দেওয়া থাকে,
তাহলে সবসময় বিট সংখ্যা নিতে হবে, কমায় নিতে হবে। বিট সংখ্যা কি করতে বলেন? কমায় নিতে হবে। বুঝতে পারছেন? ভাই ভাই একটু ক্রস চেক করে নেবেন, এটা অত কিছু মনে রাখা না রাখাচ্ছে আমার মনে, এটা একটু ক্রস চেক করে বা এটা একটু লিমিট ক্রস না হয় সেই ভ্যালু নিতে হবে, ঠিক আছে কিনা বলেন। ওখানে এমনি সময় কিন্তু আমরা কি করতে পারি, আট লিখলে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন কি দিয়েছে বিট রেট, তোমাকে ফিক্স করে দিয়েছে বিট রেট কত, তাহলে তোমার কি করতে হবে বলো? কমায় নিতে হবে। ওকে আসেন, বুঝতে পারছেন? এই টাইপের ম্যাথ আমরা আরও একটা দেখবো, হ্যাঁ ভালো করে তুলেন, মনোযোগ সহকারে তুলেন, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, যদি আসে এখান থেকেই আসবে। তোমরা ভুল করে কথা বসায় চলে আসবে, আট বলে চলে আসবেন। নাও আঠারো নম্বর শেষ, এবার কত নম্বর বলেন? উনিশ নম্বর, উনিশ নম্বরও একই নেন। ও এসকিউএনআর বের করতে বলছে, এসকিউএনআর ম্যাক্স বের করতে হবে। হ্যাঁ তাহলে এন এর মান সাত না, কত বসাবো বলো? আট না, কত বসাবো বলো? সাত। তাহলে এন যদি সাত হয় তাহলে এল হবে কত বলো? টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার সেভেন মানে কত বলো? একশো আঠাশ আছে, তাহলে এল এর মানে এখানে বসায় দাও, থ্রি ইন্টু কত বলো? একশো আঠাশের স্কোয়ার উপরে কি মেসেজের পাওয়ার, মেসেজের পাওয়ার কত বলো? জিরো পয়েন্ট জিরো ফোর। আর এমপি কত বলো? এমপি কত বলো? টু এমপি চার, তাহলে এমপি কত বলো? দুই, তাহলে দুই আর স্কোয়ার, তাহলে কত বড় হবে বলো? চারশো একানব্বই দশমিক বান্ন আসে কি? আবদুল্লাহ সাহেব বুঝতেছেন? কনফিউশন আছে কারো? কনফিউশন তুই কি হচ্ছিস, ম্যাপ আঁকাছিস বাংলাদেশের নাকি? হ্যাঁ তাহলে এইটাকে, এটা কিন্তু এস কিউ এন আর, আমি বারবার বলতেছি এই ফর্মুলা, থ্রি এল স্কোয়ার এম স্কোয়ার টি বাই এমপি স্কোয়ার, এটা কার ফর্মুলা বলো? শুধু এস কিউ এন আর ফর্মুলা। তাহলে এস কিউ এন আরটাকে তোমাকে কিছু নিতে হবে, ডিবিতে নিতে হবে না, তাহলে ডিবিতে নিতে কি করতে হবে বলো? টেন লগ টেন ওইটা। তাহলে এখানে তুমি এস কিউ এন আর ইন কোন স্কেল বলেন, ডিবি স্কেল কত হবে? টেন লগ টেন চারশো একানব্বই পয়েন্ট কত বলেন, কত আসে দেখেন? শেষ, হ্যাঁ ছাব্বিশ দশমিক একানব্বই মানে ছাব্বিশ দশমিক বিরানব্বই ডিবি আমরা লিখতে পারি। ওকে আসেন উনিশ নম্বরে আসেন, কি মজা আয়গা অলঙ্ক কিনা বলেন? মুরাদ সাহেব প্র্যাকটিস করতেছেন বাসায় এগুলো নাকি শয়তান এখনো আছে প্রার্থনা করতে? মুরাদ সাহেব এখন কি পড়তেছেন বাসায়? এখন কি পড়তেছে বাসায়? রিভিশন কোনটা? আর এটা এগুলো? আচ্ছা ঠিক আছে নেন আসেন। তারপরে উনিশ নাম্বার কি বলছে বলুন তো একটু, কনসিডার অ্যান অডিও সিগনাল কনসিস্টিং অফ দ্য সাইনোসয়েডাল টার্ম গিভেন অ্যাজ এক্স টি, তাই কি না? তার মানে একটা অডিও সিগনাল দেওয়া আছে এবং তার সাইনোসয়েডাল টার্ম দেওয়া আছে তোমার কাছে এক্স টি, এই সাইনোসয়েডাল টার্মটা তোমার কাছে আছে কত বলেন? থ্রি কস কত বলেন? পাঁচশো পঞ্চাশ কত বলেন? পাই টি। ওকে ডিটারমাইন দ্য, ও পাঁচশো, পাঁচশো, ওকে পাঁচশো পাই টি। ডিটারমাইন দ্য সিগনাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও হোয়েন দিস ইজ কোয়ান্টাইজড ইউজিং টেন বিট পিসিএম, কত বিট পিসিএম? টেন বিট। তাহলে এসকিউএনআর বের করতে হবে নাকি? এসকিউএনআর বের করতে হবে, এন এর মান দেওয়া আছে কত দেওয়া আছে বলেন? টেন বিট পিসিএম, কত বিট বলেন? টেন বিট, দেখেন টেন বিট পিসিএম পাইছেন, টেন বিট পিসিএম বাংলা আট দেওয়া আর ইংরেজিতে টেন দেওয়া আছে নাও, হ্যাঁ টেন দিয়ে কত বিট পিসিএম বলেন? টেন বিট পিসিএম। আচ্ছা বলেন তাহলে এখানে এসকিউএনআর কি ডিলেট বের করা যাবে না, কারণ এটা মেসেজটা কোন টাইপের বলেন? সাইনাসয়েডাল, সাইনাস অবাক যে কোনো থাকলে এসকিউএনআর কি ডিরেক্ট ফর্মুলা জানে কিনা বলেন? হ্যাঁ এসকিউএনআর ফর্মুলা আছে কত বলেন? ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্লাস সিক্স পয়েন্ট জিরো টু এন। কারো যদি ফর্মুলা মুখস্থ না থাকে, এতবার করে ফর্মুলাগুলো বলা আছে যে এখান থেকে মুখস্থ দরকার থাকে, যে ইমরান সাহেব একবার চশমা সারা লিখে দেখতেছি কেমন হচ্ছে,
আর দশবার সবাই লিখে দেখতেছে। আরে প্লাস 6.02 ইনটু কত বলে এন, এন কত বলেন কত বিট, 10 বিট কত আসে 96 ডিবি। ইমরান সাহেব পাওয়ার সিস্টেম এরকম মিস দিলে জীবন সারা সারা হয়ে যাবে তোমার, হয়েছে হারে না আমার ভোট দেওয়ার মতো কত লোক আছে না। সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও কমপক্ষে 40 GB রাখতে হবে, কি বলছে বলো, SQNR এর মান সর্ব কমপক্ষে বলছে, তাহলে SQNR এর মান কোনোভাবেই, এটা SQNR এর মিনিমাম মান কত বলো 40, তাহলে এর কি হওয়া যাবে না বলেন, কম হওয়া যাবে না, কি হওয়া যাবে না বলেন, কম হওয়া যাবে না, তাহলে কম না হলে কম না রাখতে মানে 40 GB ভেতর রাখতে কমপক্ষে 40 GB রাখতে বিট সংখ্যা নির্ণয় করো, মানে কি SQNR এর মান 40 GB অথবা 40 GB বড় হইতে হবে, কিন্তু 40 GB কি হওয়া যাবে না, নিচে হওয়া যাবে না, এরকম একটা তুমি বিট সংখ্যা বাইর করো, তাহলে SQNR ইকুয়াল টু আমরা কত জানি বলো 1.76 প্লাস 6.02 এন, বলেন এর মান কত আসবে বলেন, ভাই ক্যালকুলেটার কোথায়, বলেন 7 কি নিয়ে যাবে সিক্স কি নেওয়া যাবে বলেন না, কেন সিক্স নিলে কি হবে, কারণ এখন যদি সিক্স নাও তাহলে 40 এর নিচে চলে আসবে না, কিন্তু 40 এর নিচে আনা যাবে না, 40 এর কি বলো উপরে যাইতে হবে, বাট যদি এরকম বলতে SQNR কি বলতে এখানে বলো ম্যাক্সিমাম, এটা তখন কত নিতাম বলো, তখন সিক্স নিতাম, 40 GB নিচে আসে, 40 ক্রস না করে, কিন্তু এখানে বলছে কি বলেন মিনিমাম SQNR, তাহলে কি করতে হবে বলেন, এর মান 7 রাখলে রাখতে হবে, কারণ এন এন এর মান যদি কমায় না ধরো 6 নিছো তাহলে কি হবে 40 নিয়ে কিন্তু যাবে না, তাহলে কত রাখতে বলেন স্যার 7, তাহলে এটাই কি বলেন আমার সেই অ্যানসার, বাট এটা কি করা যাবে না, রাখা যাবে না, ওকে শেষ, তাহলে আমি 7 না দিয়ে যদি 8 নিই সমস্যা, হুম না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হুম আচ্ছা 20 নম্বর করা লাগবে, নেন কি বলছে বলেন তো 20 নম্বর, 7-bit PCM সিস্টেম এমপ্লয়িং ইউনিফর্ম কোয়ান্টাইজেশন হ্যাজ অ্যান ওভারঅল সিগন্যালিং রেট কত বলেন 56 KBPS, এটা কি বিট রেট না, কারণ বলছিলাম সিগন্যালিং রেট ডাটা রেট বিট রেট, আগে বুঝতেছো নাকি বুঝো নাই, তাহলে এখানে তাহলে 20 নম্বরের বিট রেট আরবি এটা মান কত বলো 56 কত বলেন KBPS, ক্যালকুলেট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ দ্যাট উড রেজাল্ট হোয়েন ইটস ইনপুট এ সাইন ওয়েভ উইথ পিক অ্যাম্পলিচিউড ইকুয়াল টু 5 ভোল্ট, তার মানে একটা সাইন ওয়েভ অ্যাপ্লাই করে যার অ্যাম্পলিচিউড কত বলো 5 ভোল্ট, আর এটা কি কি বলো সাইনোসয়েডাল ওয়েভ অ্যাপ্লাই করা হয়েছে, তোমার বাংলা পড়ার সমস্যা নাই, ওকে অ্যাপ্লাই করা হয়েছে, কি বের করতে হবে বলেন SQNR বের করতে হবে নাকি, SQNR বের করতে হবে, হুম আর কত বিট PCM বলেন এটা 7-bit PCM, তাহলে এর মান কত বলেন 7, আব্দুল্লাহ বুঝতেছ নাকি বুঝো না, এরপর কি বলতেছে বলেন ফাইন্ড দ্য ডাইনামিক রেঞ্জ ফর দ্য সাইন ওয়েভ ইনপুট, কি বের করতে হবে বলেন প্রথম অঙ্ক কি বের করতে হবে, ডাইনামিক রেঞ্জ বের করতে হবে, ডাইনামিক রেঞ্জ বের করতে হবে, তারপরে কি বলছে বলেন ইন অর্ডার দ্যাট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও মে বি লেস দেন কত বলেন 30 dB, মানে কম্পারেবল ইনিটিকে কম্পারেবল
প্রশ্ন যে কি করে এরা, এটা হচ্ছে এ নাম্বার। হ্যাঁ আচ্ছা, বি নাম্বারে বলতেছে, এ নাম্বার বের করতে হবে। প্রশ্ন বলছে বি নাম্বারে পরে বলতেছে যে ফাইন্ড দ্য ডাইনামিক রেঞ্জ ফর দ্য, ও প্রথমে কি বের করতে হবে আমাকে, ক্যালকুলেট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ, সেটা হচ্ছে এক নাম্বার। হ্যাঁ সরি ভুল করলাম এখানে, এটা এক নাম্বার না, এ নাম্বার না, দেখো তো এ নাম্বারে বলতেছে কি বলেন, মানে এইগুলো যদি হয় তাহলে আমার কি বের করতে হবে বলেন, এসকিউএনআর এর মান বের করতে হবে। বি নাম্বারে বলতেছে ফাইন্ড দ্য ডাইনামিক রেঞ্জ, কি বের করতে হবে বলেন, ডাইনামিক রেঞ্জ বের করতে হবে। ফাইন্ড ডাইনামিক রেঞ্জ ফর দ্য সাইন ওয়েভ ইনপুটস ইন অর্ডার দ্যাট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও মে বি লেস দ্যান 30 dB। তাহলে ডাইনামিক রেঞ্জ বের করতে হবে, যেই ডাইনামিক রেঞ্জে গিয়ে এসকিউএনআর এর মান কত হতে পারবে বলেন, সর্বনিম্ন কত হতে পারবে বলেন, মে বি মানে 30 dB কি হতে পারে বলেন, নিচে হইতে পারবে। হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ দ্যাট দিস সিস্টেম ক্যান হ্যান্ডেল, তার মানে কী বের করতে হবে বলেন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাই কি না বলেন। না না করো করো করো, নেন বাংলা একটু পড়ি আমরা। একটি সুষম কোয়ান্টাইজেশন বিশিষ্ট 7-bit PCM এর সামগ্রিক সিগন্যালিং রেট কত বলেন, 56 kbps। তাহলে কত বিটের PCM এদিকে, কত বিটের PCM, হ্যাঁ রাখি এদিকে কী লেখো, দেখো এদিকে কত বিটের PCM, রেট কত বলেন, 56 kbps। এর এক ইনপুট একটি সাইন ওয়েভ, ইনপুট সাইন ওয়েভ যার ম্যাক্সিমাম মান কত বলেন, 5, সর্বোচ্চ মান হচ্ছে 5। বের করো কি বলেন, সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও, তাহলে প্রথমটা তো খুব ইজিলি বেরোবে নাকি, সিগন্যাল টু কারণ এটা কি সাইন ওয়েভ না, তাহলে কত বলেন, 1.76 প্লাস কত, 6.02 n, তাহলে এন কত বলেন, 7, এন এর মান 7 বসা দেয় এখানে, তাহলে কত বেরোবে, 43.8 dB, 43 কত বলেন, 8 dB, পারা যাবে, পারা যাবে কিনা বলেন। আচ্ছা প্রবলেম হবে বি নাম্বার করতে গিয়ে, একটু প্রবলেম পাবা, প্যারা পাবা, নেন তাহলে এসকিউএনআর এর মান দেখেন তো, এই ডাইনামিক রেঞ্জে যাবতীয় যাবতীয় সব কিছু বের করা যাবে, বাট শর্ত হচ্ছে কি এসকিউএনআর এর মান কি 30 dB থেকে কি হইতে হবে বলেন, ছোট হইতে পারবে। তাহলে এসকিউএনআর এর মান আমরা শুরুতে কত ধরে নেই বলো, 30 dB ধরে নেই, নো প্রবলেম। তাহলে এসকিউএনআর এর মান যদি সাইনোসয়েডাল মেসেজ কিনে বলেন, তাহলে কত হবে, 1.76 প্লাস 6.02 n, 30 dB, তাহলে এনআর মান কত আসে বলেন, 30 dB জন্য এন এর মান কত আসে, বিটের মানে বিট পার স্যাম্পল কত আসে, এন এন হচ্ছে বিট পার স্যাম্পল, কত আসে বলো, 4.7, পারছো, 4.7, দ্রুত করো। এখন বলো এখান থেকে আমরা কোন মানটাকে চুজ করবো বলো, কত আসে, এই কত 4.7 কত নেবো বলো, 4.7 ধরো, তাহলে এখন বলো তুমি বলো, পাশের তো উপর চলে গেছে, তাহলে কত নেবো, এদিকে তাকা ওইদিকে তাকা, এখান থেকে মান চুজ করা যাবে, হয় নেবো 5 আর না হয় কত নেবো বলেন, 4, কোনটা নেবো বলো, কারণ এসকিউএনআর এর মান 30 dB থেকে কম হইতে হবে, 30 dB থেকে কী হইতে হবে বলো, কম হইতে হবে, তাহলে কম হইতে গেলে বিটরেটের মানও এই এনআর মানও কী নেবো বলো, কমাই নেবো, কারণ 5 নিলে তো 30 dB কি হয়ে যাবে বলো, বেশি, তাহলে অ্যান্সার নেবো কোনটা বলেন, এই 4 হবে অ্যান্সার, বাট এটা কি নেওয়া যাবে না, কারণ স্ক্যানে ক্রস করা যাবে। এখন প্রশ্ন বলতেছে সাইন ওয়েভ ইনপুটটিতে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও 30 dB এর কম পাওয়ার জন্য, তার মানে 30 dB থেকে কম হবে, কম পাওয়ার জন্য ডাইনামিক রেঞ্জ কত রাখতে হবে, কী বের করতে বলছে বলেন, ডাইনামিক রেঞ্জ কত রাখতে হবে, এবং আবার বলছে যে তাত্ত্বিকভাবে সিগন্যালটির ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কত হতে পারবে, বুঝতে পারছেন, তাত্ত্বিকভাবে সিগন্যালটির ফ্রিকোয়েন্সি কত হতে পারবে। তাহলে এখন বলো এন ইকুয়াল টু তো 5 নিয়ে কাজ করা যাবে না, তাহলে এন ইকুয়াল টু 4 নিয়ে যা কাজ করবো, তাহলে এন ইকুয়াল টু 4 নিয়ে কাজ করলে ডিবি কী হবে, 30 চেয়ে কম হবে, তাহলে এই এন ইকুয়াল টু 4 ব্যবহার করে যেই FM সিগন্যালের ম্যাসেজ ফ্রিকোয়েন্সি বলো বা ডাইনামিক রেঞ্জ বলো যাই বের করবো না কেন, সবই কী হয়ে যাবে বলো, 30 dB নিচে কম হয়ে যাবে, আমার কাছে বুঝতে পারছো আমাকে বোঝানো, কারণ এই এনআর মান 4 চেয়ে কম নিতে হবে, এরপরে এই 4 ব্যবহার করে যত কাজ করবো সবাই আসলে কোন রেঞ্জের ভিতরে চলে আসবে, 30 dB চেয়ে কম এই রেঞ্জের ভিতরে চলে আসবে, বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন প্রশ্নে বলতেছে ভাই ডাইনামিক রেঞ্জ কত হবে,
তো ডাইনামিক্স কথা হয় বলো, ডাইনামিক্স ফর্মুলা কি বলো? টু এমপি না, ডাইনামিক কথা বলেন, টু এমপি, বুঝতে পারছেন? তুমি দেখো ডাইনামিক রেঞ্জ, তাহলে এমপি তো ফিক্স, এমপি ফিক্স কিনা বলো, এমপি কত বলো? ফাইভ, এর কোনো চেঞ্জ নাই, টু ইন্টু ফাইভ, এর কোনো প্রকার এর কোনো ইফেক্ট নাই, পাঁচ দুগুণ কথা বলেন দশই হবে। বাট এখানে চিন্তা করেন তো, এরপরে বলছে যে তাত্ত্বিকভাবে সিগন্যালটির ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কত হতে পারবে, তাহলে কার মানে সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে না? তাহলে সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মানে কি বলেন? এফ এম কিনা বলেন, তাহলে এফ এম বের করতে হবে না, এখন কী বের করতে হবে বলেন? এফ এম বের করতে হবে, তাহলে এফ এম বের করতে হবে। এত পড়ে সার এফ সারিয়ার কোথায় নেন, এটা মুছে ফেললাম দাঁড়ান। তাহলে এখন এখান থেকে কি সিগন্যালটি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এখান থেকে বের করতে হবে, পারা যাবে না? যাবে, নেন। তাহলে তো মানে সি নাম্বারে তো আমরা এনটা বের করলাম, তাই না? হুম হুম, আচ্ছা নেন, হয়েছে? দেখেন তো এই এফ এম কার ভেতর আছে বলেন তো, মনে পড়ে? এফ এম বের করতে হবে না, এফ এমটা কার ভেতর আছে বলেন তো? এফ এস ইকুয়াল টু কী বলতে পারি বলো? টু এফ এম বলতে পারি? তাহলে এখন এফ এস আছে, এফ এস আছে কোথায় বলো? এফ এস বের করতে হবে না, তাহলে আগে এফ এস বের করতে হবে, তাহলে এফ এস বের করলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো বলো? এফ এম পেয়ে যাবো, তাহলে এফ এস আছে কার ভেতরে বলো? আর বির ভেতর আছে কিনা বলেন, কথা বলেন, বের করা লাগবে এফ এম, এফ এম আছে কার ভেতর? এফ এস এর ভেতর, আবার এফ এস আছে কার ভেতর বলো? আর বির ভেতর, তাহলে আর বির মান দেখো তো কত কে বিপিএস দেওয়া আছে বলো? ছাপ্পান্ন কে বিপিএস দেওয়া আছে, আর এন এর মান কত ব্যবহার করতে হবে বলেন? ফোর ব্যবহার করতে হবে, ওকে। আর এখান থেকে কী বলো বলো? এফ এস বেরোবে কিনা বলো, তাহলে এফ এস বেরোবে কত বলো? চোদ্দো কিলো হার্টস, চার চোদ্দং ছাপ্পান্ন কিলো হার্টস, বুঝতে পারছেন? তাহলে এখানে কত কিলো হার্টস বলেন? চোদ্দো, এখানে টু ইন্টু কত বলেন? এফ এম, তাহলে এফ এম এর মান হতে হবে কত বলেন? সেভেন কিলো হার্টস। দেখেন তো বুঝেন কিনা, মজার অঙ্ক। হ্যাঁ, প্রথমে আমি এসকি ওনার বের করলাম, এসকি ওনারের জন্য আগে কি এন এর মানটা সেট করলাম, এন এর মান সেট করার পরে বের করা লাগবে এফ এম, সিগন্যালটির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এফ এম আছে কার ভেতরে বলো? এফ এস এর ভেতরে, এফ এস তো জানি না, আবার এফ এস আছে কার ভেতরে বলো? আর বির ভেতরে, সেখান থেকে এফ এস বের করে বসে দিলাম। আর যেহেতু আমি বিটের কথা বলো, বিট পার স্যাম্পল চার নিয়ে কাজ করতেছি, তার মানে সব কোন রেঞ্জের ভেতরে আসবে বলো? থার্টি ডিবির রেঞ্জের ভেতরেই সব চলে আসবে, বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, পারা যাবে, ভালো অঙ্ক, বুঝতে পারছেন? একুশ নম্বর ম্যাথ, এই কয়েকটা ম্যাথ ভালো ভালো ম্যাথ, এখানে সবই ভালো ম্যাথ। একুশ নম্বর ম্যাথে আসুন, একুশ নম্বর ম্যাথে কি বলছে বলেন তো? একটা বাইনারি চ্যানেল উইথ বিট রেট দেওয়া আছে কত বলেন? ছত্রিশ হাজার বিট পার সেকেন্ড, তাহলে বিট রেট দেওয়া আছে হচ্ছে কত বলেন? ছত্রিশ হাজার বিট পার কি বলেন? সেকেন্ড। হ্যাঁ, অ্যাভেলেবল ফর পিসিএম ভয়েস ট্রান্সমিশন, পিসিএম করবো আর কি, ইভ্যালুয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুস অফ স্যাম্পলিং রেট, কার মান বের করতে বলেন? এফ এস এর মান বের করতে হবে, স্যাম্পলিং রেটের মান বের করতে হবে, ওকে। ইভ্যালুয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুস অফ স্যাম্পলিং রেট এফ এস, দ্য কোয়ান্টাইজেশন লেভেল কিউ, মানে এল, মানে কোয়ান্টাইজেশন লেভেল কি কিউ না, তো এরা আসলে কী বের করতে বলছে? এল, এল এর মানটা বের করতে বলছে, এবং দ্য নাম্বার অফ বাইনারি ডেন্সিটি, কী সব বের করতে বলছে? যাই হোক, অ্যাজিউম এফ এম এর মান কত বলো? থ্রি পয়েন্ট কত বলেন? টু কিলো হার্টস, এবং হয়েছে নাকি? তাহলে এইটা হচ্ছে, এইটা হচ্ছে কার বিটের বলেন তো? প্রশ্ন দেখো, আমার দিকে না, প্রশ্নে এই বিটেরটা কার বলো? মোরা সাহেব হালকা প্রশ্নটা বড় বাবা, পিসিএম ভয়েস ট্রান্সমিশনের জন্য একটি বাইনারি চ্যানেল আছে যার বিটের কত বলেন? ছত্রিশ হাজার বিট পার সেকেন্ড, তার মানে চ্যানেলের বিটের কত বলেন? এটা হচ্ছে কার বিট রেট বলেন? চ্যানেলের বিট রেট, তার মানে আমরা যে পিসিএম বানাবো ওই পিসিএম এর বিট রেট সর্বোচ্চ কত হতে পারে বলো? ছত্রিশ হাজার, ছত্রিশ হাজার বিপিএস হতে পারবে, বেশি কিন্তু হতে পারবে না,
তাহলে দেখেন তাহলে এখান থেকে আমরা এফএসএল বের করতে পারবো না কারণ এফএসএল আরবির বুঝ না কি বলেন তাহলে আরবি ইকুয়াল টু কি বলতে পারি বলেন এনএফএস বলতে পারি তাহলে আরবি ইকুয়াল টু কত বলেন 36000 নাকি ওকে আর এন তো জানি না আবার কি আমরা এফএসএল মানো আমরা জানি না বুঝতে পারছেন ওকে দেখো এফএসএল মানটা কি তোমরা জানি তাই না এফএসএল ইকুয়াল টু কি বল 2fm বলতে পারি স্যাম্পলিং রেট 20fm fm কত বলো 3.2 কিলোহার্টজ কিন্তু এটা আছে কি সে bps এ দেখো আর এটা আছে কি সে বলো কিলোহার্টজ তাহলে কি হবে না তাহলে এই পাশে হার্টজ এই পাশে কি বলো bps রাখতে হবে তাহলে 10 টু দি পাওয়ার কত বলো 3 তাহলে এই পাশে হার্টজ চলে আসলো এই পাশে কি সে bps এখন কাটাকাটি যাবে কিন্তু যদি এই পাশে কিলোহার্টজ থাকে তাহলে এই পাশে কি রাখতে বলো কি bps কিলো কিলো কাটাকাটি যাবে নাও তাহলে এখান থেকে আমরা কার্বন পেয়ে যাব বলো n এর মানটা আমরা পেয়ে যাব এখন জিজ্ঞাসা হচ্ছে n এর মানটা কোনটা চুজ করব বলো বার্কার এর মানটা বিট পার স্যাম্পল কত আসে বলো 5.6 আসে মেবি নাকি মনে সাহেব হালকা ঘুমিয়ে যাচ্ছেন মান কত বলেন এর মান 5.6 বলেন এখান থেকে কোনটা চুজ করব 6 নাকি 5 কোনটা নিবে বলেন 5 মোরা সাহেব বলেন তো 6 নিব না কেন উপরে নেওয়া যাবে তাই তো না উপরে নেওয়া যাবে না কারণ এই চ্যানেল এটা কার বিটের বলেন চ্যানেল বিটের তার মানে আমার কাছে ওরকম একটা চ্যানেল আছে ভালো করে দেখেন চ্যানেল আছে এই চ্যানেলে বিটরেট হচ্ছে কত বলো 36000 কেবিপিএস তাহলে হচ্ছে কম হলে পাঠানো যাবে অর্ডার থেকে বেশি হলে কি করা যাবে না ওই চ্যানেলের বিরুদ্ধে পাঠানো যাবে না সুতরাং কি নেওয়া যাবে না বলেন বেশি নেওয়া যাবে না কি নিতে হবে বলো কম নিতে হবে এতে বিটরেট হচ্ছে একটু চ্যানেলের থেকে একটু কম আসে তাহলে কোনো প্রবলেম নাই বুঝেন নাই বুঝতে পারছেন এই আর কি মানে আপনি 1 কেজি চালের ভাত খেতে পারেন এক সময় কিন্তু আপনাকে 1.5 কেজি দেওয়া হয় তাহলে কি আপনি ওর ভিতরে পাঠানো যাবে না বা আপনার ভেতরে পাঠানো যাবে না বুঝতে পারছেন কিন্তু 700-800 গ্রাম হলে কি আপনার ভেতরে পাঠানো যাবে এরকম মনে রাখলেও হবে তাহলে কম নেবো আর কি তাহলে তো বাকিটা হয়েই গেল নাকি ওকে এবার আসেন দেখেন তো নর্মালি হচ্ছে তাহলে আপনি আরবির মান এনের মান পেয়েছেন কত বলেন ও সরি এনের মান পাইছেন কত বলেন এইটা হবে কিন্তু অ্যান্সার হ্যাঁ এটা কিন্তু অ্যান্সার না আচ্ছা তাহলে এন কত বলেন 5 এবার বলেন তাহলে এন যদি 5 হয় বলেন ভালো করে বুঝবেন হ্যাঁ এন কত বলেন 5 তাহলে এন যদি 5 হয় তাহলে এলের মান কোথায় পাওয়া যাবে না এল কোথায় বলেন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কত বলেন 5 মানে কত বলেন 32 ওকে পাওয়া যাবে 32 এবার আসেন ওকে তাহলে আমরা এল পেয়ে গেলাম এল পেয়ে গেলাম ওকে পাইছি এইবার বলেন এফএস কত হবে বলেন এফএস কত হবে বলেন এফএস কি 2fm হবে এফএস কিটা হবে দেখো তো একটু এফএস তো 2fm ই হওয়ার কথা এফএস তো 2fm এটা তো চেঞ্জ হবে না তাই না এটা কল কত দেখো তো 3.2 × 2 ও না এফএস তো এটা হবে না দেখো এদিকে হইছে হইছে বল দেখেন তো এটা কিন্তু অনেক ভালো মাথা 3 স্টার এটা ভালো মাথা এই কারণে বলতেছি দেখেন ভালো করে খেয়াল করবেন হ্যাঁ বিট সংখ্যা নেওয়া উচিত ছিল কয়টা বলো 6টা বাট নিচে কয়টা বলো 5টা তাহলে বিট সংখ্যা কি আছে কমে গেছে না তাহলে বিট সংখ্যা যদি কমে তাহলে বিট রেট কি হবে বলো কমবে তাহলে বিট রেট যদি কমে তাহলে এফএসএ কি হবে বলো কমবে বুঝেন নাই তাহলে এফএসআর কি থাকবে না বলো 2fm থাকবে না এদিকে তামিম সাহেব বিশাল বিশাল জিনিস পড়াই ফেলছে আপনি বইয়ের ভেতরে ডুবে আছেন হবে বুঝতে পারছেন না বলেন হ্যালো 5 তাহলে এন যদি কমে গেছে তাহলে এন কমে যাওয়া মানে কি এখন কি আর 36000 কেবিপিএস থাকবে না 36000 কেবি কারণ এন কমে গেছে এন কমে গেলে আরবি কমবে তাহলে আরবি যদি কমে তাহলে বলো কি হবে বলো এফএসও কমবে বুঝেন নাই কারণ এন এখন এন ফিক্স হয়েছে কথা বলে 5 এ ফিক্স হয়েছে তাহলে আরবি তো কি হয়ে যাবে বলো চেঞ্জ হয়ে যাবে না 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 আরবি তো ঠিক থাকবে
আর মিটিং না আর দ্রুত কমে যাবে সবই তো কমে যাবে না 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 দেখেন একটু কারণ দেখেন আমি 70000 না 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 দেখো তো আরবি ঠিক আছে আরবি ধরলাম কত বলো 36000 কি বলো কেবিপিএস বিপিএস তাহলে হ্যাঁ বিপিএস তাহলে এই আরবি ঠিক থাকতে হবে তাহলে এন এর মান উচিত ছিল 6 না 8 নিচে কত বলো 5 তাহলে এন এর মান কি এসে বলো কমে গেছে না তাহলে এই আরবি ঠিক রাখতে হলে তাহলে এফএস এর মান এবার কি করতে হবে বলো বাড়তে হবে দুইটা মিলে আবার কি থাকতে আরবি কে ঠিক রাখতে হবে বুঝতে পারছেন কিনা বলেন দেখেন একটু এদিকে তাকান শেষ নামে তাহলে বুঝবেন দেন শেষ না নামান অবধি আপনারা বুঝবেন না দেখছেন কত ভালো ভালো ম্যাথ লোকাই আছে দেখেন তাহলে আরবি ইকুয়াল টু কি বলেন এনএফএস তাহলে আরবি ইকুয়াল কত বলেন 36000 সর্বোচ্চ নিতে পারবো কত বলো তার মানে এইটাই হচ্ছে কি চ্যানেলের ব্যান্ডউইথ বিট্রেট আর ওই চ্যানেলের বিট্রেটটাকে আমরা কি ধরছি বলো পিসিএম এর কি ধরছি বলো বিট্রেট ধরছি যে পিসিএম সর্বোচ্চ এই পরিমাণ বিট্রেট পর্যন্ত সাপোর্ট করতে পারবে মানে চ্যানেলে যা পাস করতে পারবে তাহলে আরবি হচ্ছে কত বলো 36000 ওকে তাহলে এখানে কি বলো এন এন আসবে কত বলো 5 5 ইনটু কত হবে বলো এফএস হবে এবার করো কত আসে বলো 7.2 কিলো হার্টস নাও কিন্তু দেখো আমরা যদি এখানে 5 এর জায়গায় কত ইউজ করতাম বলো 6 ইউজ করতাম তাহলে এফএস এর মান তো চেঞ্জ হয়ে যেত আর কি বুঝতে পারছেন কমে আবার কিছু একটা হবে যায় চেঞ্জ হবে আর কি বুঝতে পারছেন তো নাকি একটু খেয়াল রাখবেন বুঝতে পারছেন কোন কোন জায়গায় চেঞ্জ হতে পারে দেখেন এন এর মান যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এফএসও কি যাচ্ছে বলেন এগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ মনে রাখবেন মানে সাহেব বুঝছেন এই এন এর মান যদি চেঞ্জ হয় তাহলে এফএসও কি যাবে বলেন এবং সবসময় চ্যানেলের বিট রেটটাকে আপনি কি ধরে নেবেন বলেন পিসিএম এর বিট রেট কারণ এর বাইরে যাওয়া যাবে না ওকে 22 নম্বর পারা যাবে দেখেন মুখে মুখে হয়ে যাবে 22 নম্বর কি সৌরভ সাহেব বুঝতে পারতেছেন আপনারা যে কি করেন কি করেন না করেন বুঝি না 22 নম্বর নেন আপনার ভিতরে কেন জোশ দিন দিন কমে যাচ্ছে হ্যাঁ পড়ালেখা করেন না ঠিকঠাক মতো বাড়ির কাজ করে আনেন না কালকে দেখবানি এই সেই কথাবার্তা সূত্র ধরলে পারেন না আপনারা কি আশায় বসে আছেন আপনারা এখানে আসবেন মানে এনজয়মেন্ট দিবেন এর এনজয়মেন্ট মানে এরকম তো না আজ আমি এখানে এসে ডান্স করতেছি তোমরা দেখলে একটু মনে খুশি হই খুশি হইলাম এরকম তো না তাই না কমিউনিকেশন সূত্রগুলো কি আমরা জানি লাইক ইলেকট্রিক্যাল সূত্র থেকে একটু অন্যরকম হ্যাঁ এইজন্য বলি হ্যাঁ এইজন্য বলি আপনি ডাইরেক্ট সূত্র মুখস্থ করতে যাবেন না আগে প্রমাণ করবেন দেন তারপর সূত্রে যাবেন বুঝতে পারছেন এবং এটা একবারে করে তোমার কাছে আসবে না আয়ত্তে হ্যাঁ তুমি আমার কথা সেটা না আমার কথা হচ্ছে ধরো তুমি ধরো তোমাকে 10টা সূত্র দিলাম তাহলে তোমার উচিত কত 4টা সূত্র ঠিকঠাক করে বলার বাকি সেটা তুমি ভুলে যাও সমস্যা নেই আমার তুমি 4টা বলতে পারো এটা আমার জন্য এনাফ কারণ বাকি সেটা তোমার এখানে শুনতে শুনতে এমনিই সেট হয়ে যাবে বুঝতে পারছেন কিন্তু আপনি যদি ওই 4টাও না দেখে আসেন তাহলে 4টা থেকে 10টা কোনোদিন যাবে না আপনাদের যা পড়ে অন্তত সেটা 40% তো ধরে রাখবেন বাকিটুকু আপনি ভুলে যান আমার তো সমস্যা নাই কারণ ওইটা পরের ক্লাসে দেখবে যে কয়েকবার করে বলা হয় তারপর ওইটা সেট হয়ে যাবে তখন কিন্তু তুমি মনে করছো যে মানে তুমি না মানে সবাই আর কি ধরো 1% তোমার ধরে রাখছো তাহলে তো প্রবলেম বলো তাই না তাইম সাহেব বলেন দেন 22 নম্বর কি বলছে দেখেন এন অ্যানালগ ইজ কোয়ান্টাইজড একটা অ্যানালগ সিগন্যাল কি কি করাচ্ছে বলো তোমরা বাংলা দেখবা হ্যাঁ তোমরা বাংলা পড়বো আর কি কোয়ান্টাইজড অ্যান্ড ইজ টু বি ট্রান্সমিটেড বাই ইউজিং এ পিসিএম সিস্টেম মানে তাকে পিসিএম করা হলো এবং তারপর কী করলে বলো ট্রান্সমিট করে দেওয়া হলো ইফ ইজ স্যাম্পল অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য সিস্টেম মাস্ট বি নোন টু উইদিন প্লাস মাইনাস 0.5% অফ দ্য পিক টু পিক ফুল স্কেল হাউ মেনি ডিজিটস মাস্ট স্যাম্পল কন্টেইন বুঝতে পারছেন কিছু বুঝলেন বলতেছে একটি অ্যানালগ কোয়ান্টাইজড সে অ্যানালগ সিগন্যালকে কোয়ান্টাইজ করা হয় এবং একটি পিসিএম সিস্টেম ব্যবহার করে প্রেরণ করা হয় তাই কি না
যদি সিস্টেমের প্রান্তে মানে সিস্টেমের প্রাপ্তির প্রান্তে প্রতিটি স্যাম্পল অবশ্যই পিক টু পিক ফুল স্কেল মানের প্লাস মাইনাস 0.5% সাথে পরিচিত হয়, মানে প্রতিটা স্যাম্পল করবে কি, প্রত্যেকটা স্যাম্পল যেটা করবে সেটা হচ্ছে যে প্লাস মাইনাস 0.5%-এর মানে এরর হবে প্রতিটা স্যাম্পল, তাই না? এটা মনে পড়ে? প্রত্যেকটা স্যাম্পল কই শিফট করে, ডিসিশন লেভেল থেকে সে কোয়েশে শিফট করে, কন্টেশন লেভেলে চলে আসে। তাহলে প্রত্যেকটা স্যাম্পল সর্বোচ্চ কতটুকু মানে প্রাপ্তি লাভ করবে, প্লাস মাইনাস কত পার্সেন্ট বলো? 0.5%। এইটা মানে হচ্ছে কন্টেশন এরর। এটা হচ্ছে কি বলেন, কন্টেশন এররের মান কত বলেন, ম্যাক্সিমাম এররের মান কত বলো? প্লাস মাইনাস 0.5% অফ দ্য পিক টু ফুল স্কেল। ফুল স্কেলের কত পার্সেন্ট? প্লাস মাইনাস 0.5%। বুঝতে পারছেন? তাহলে এই যেটা দেওয়া সেটা হচ্ছে কন্টেশন এরর। আপনি কি প্রশ্ন বুঝতে পারছেন না? বলেন, আবার বলি, দেখেন আপনি এখানে যেটা বলা আছে, যদি সিস্টেমের, ভালো করে দেখো, যদি সিস্টেমের প্রাপ্তির প্রান্তে প্রতিটি স্যাম্পল অবশ্যই কি ভুলভাল লাগছে, পিক টু পিক ফুল স্কেল মানের প্লাস মাইনাস 0.5% সাথে পরিচিত হয়, মানে প্রত্যেকটা স্যাম্পল তোমার যে প্রত্যেকটা স্যাম্পল পরিচিত হবে কত সাথে বলো? প্লাস মাইনাস 0.5% সাথে, 0.5% সাথে। এর মানে হচ্ছে প্রত্যেকটা স্যাম্পল সর্বোচ্চ যে মানে চলে যাবে ডিসিশন লেভেলের থেকে কন্ডিশন লেভেলে চলে যাবে, তাহলে প্রত্যেকটা স্যাম্পল আসলে এরর ঘটবে কত বলো? প্লাস মাইনাস 0.5% সর্বোচ্চ। এটা কিন্তু কী কী মান বলো? সর্বোচ্চ মান। তাহলে এইটা হচ্ছে কোয়ান্টাইজেশন এররের কী মান বলেন, ম্যাক্সিমাম মান কত বলেন? প্লাস মাইনাস 5% অফ কার বলেন? ফুল স্কেল মানের, ফুল স্কেলের প্লাস মাইনাস 0.5% এরর। তাহলে এখানে যে কোয়ান্টাইজেশন এরর ম্যাক্সিমাম কত হবে বলেন? ডেল/টু কিনা বলেন? ডেল/টু। আর এটা তো মড নাকি বলেন, কারণ এটা তো ম্যাক্সিমাম মান, তাহলে প্লাস নিয়ে কাজ করবো। তাহলে 0.5/100 ইনটু, এখানে কি ফুল স্কেল দেখি না, ফুল স্কেল মানে কি পিক টু পিক, তাহলে পিক টু পিক কত বলো? 2 MP তাই কিনা? পিক টু পিক কত বলো? 2 MP। কিন্তু পিক টু পিক দেওয়া নাই, সমস্যা নাই। আবার ডেল সমান আমরা কি জানি, স্টেপ সাইজ ইকুয়াল টু কি বলো? 2 MP/L, মনে পড়ে? ডাইনামিক রেঞ্জ আপন কত বলেন? 12। তাহলে 0.5/ কত বলেন? 100 × 2 MP। তাহলে 2 MP/2 MP কাটাকাটি, তাহলে এখান থেকে কার মান পেয়ে যাবো বলেন? এল এর মান পেয়ে যাবো। বুঝতে পারছেন? এখন প্রশ্ন এই বিটের মান চাইছে, যে বিট সংখ্যা নমুনায় কত সংখ্যা থাকতে হবে। হাউ মেনি ডিজিটস মাস্ট স্যাম্পল কন্টেইন, কত সংখ্যক স্যাম্পল কন্টেইন করবে, বাকিগুলো করে নিও, আর পারতেছি না, ধৈর্য নাই আমার এত করানোর, নিজে নিজে করাতে। কিন্তু এর প্রশ্ন পরে বারবার বারবার করে আর কত ম্যাথ কী ছেড়ে দিব, বিয়া দেবো আমি তো, পাওয়ার সেম শুরু করি নি এখনো, এখন তো কমিউনিকেশন চলে। হ্যাঁ, SLD করে দেবো তো, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে দেবো তো, ঘুমা সমস্যা কি, আমি তো মানা খুশি জেগে থাকতে, ঘুমা সমস্যা কি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অল্প একটু দেখা দিই কী কী লাগবে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কেন করবো। বুঝতে পারছেন? এসে কত বলেন, কত আসে বলেন? 100 আসে, এল এর মান 100। তাহলে এখান থেকে আবার কি বলতে পারি, এল এর সমান কি, 2^n = কত বলেন? 100। তাহলে এখান থেকে এর মান কত আসে বলো তো বলেন, কত আসে বলেন? 6.7 এরকম টাইপের কিছু, 6.64। তাহলে বলেন এখানে কত নেবো বলেন, এইবার 7 নেবো, কারণ এবার কোনো কি নাই বলো, কোনো বিট রেট, ফিট রেট, ব্যান্ডউইথ, বিট রেটের কোনো কন্ডিশন নাই। তারপরে যদি বিট রেট দেওয়া থাকে তাহলে কোনটা নেবো, কমাই নেবো সবসময় তাই কি না বলেন? বিট রেট যদি প্রশ্ন দেওয়া থাকে, চ্যানেলের বিট রেট দেওয়া থাকলে আমরা বিট কী নেবো, কমাই নেবো, আর এখানে কোনো কিছু নাই বেশি নেবো, তাহলে 7 তাই কি না? আচ্ছা, এই এইটাই বের করতে বলছে, 7 বের করতে বলছে। কমিউনিকেশন শুরু করবো, কমিউনিকেশন তো করতেছি, 24 নম্বর পারবা দেখবা, 24 পারবা, 25 পারবা, হ্যাঁ 25 পারবা, অনেক
হবে কি একটা 25 নাম্বার করা যেতে পারে। হ্যাঁ পঁচিশ নাম্বার করে দেওয়া যেতে পারে। কোনটা বলেন কি বলেন স্ক্যানার? ঠিকই তো আছে, এই যে 25.82। বাট এল এর মান কত? 25.8 হইতে পারে? হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ এল এর মান কত? টু টু দি পাওয়ার কত বলো? এন হইতে পারে। তাহলে এল এর মান হইতে পারে 2 হইতে পারে, 4 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে, 32 হইতে পারে, 64 হইতে পারে কিনা বলেন। তাহলে 2, 4 এগুলো তো হবে না, মানে 3 তো হবে না। এল এর মান কি 3 হবে? না, এল এর মান কি 5 হবে? এল এর মান হবে 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, 32 হবে, 64 হবে। তার মানে এল এর মান আসছে কত বলেন আপনার? 25.2 কত বলেন? 20 আসে। তাহলে কি তুমি 26 নিতে পারবা? কারণ তোমার তো 26 লেভেলই নাই, তাই কি না? কারণ এর মান তো হয় হইতে পারে 1, 2, 3, 4, 5 কতগুলো বিট, বুঝতে পারছেন না বলেন? বুঝতে পারছেন? তাহলে 25 না নিয়ে আপনি কত নেবেন বলেন? 26 না নিয়ে আপনি নেবেন কত বলেন? 32 নেবেন। এই জন্য 32 নিছে। ওইখানে ওরা ডিরেক্ট এড ইকুয়াল টু 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 দি পাওয়ার এড বসাই দিত নিয়ে করতে পারে। হ্যাঁ, ও আমরা আগে এন কনভার্ট করে নেব, এন মান হ্যাঁ করতে পারে, সমস্যা নাই, প্রবলেম। আচ্ছা পারবা? হ্যাঁ এগুলো দেখো, না পারলে আমাকে বলিও, আমি দেখবানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পিসিএমকে আমরা আর কিছু মেয়াদ আছে দেখবে যে 31-এর পরে 32 থেকে দেখবে যে 32 করা লাগবে না। হ্যাঁ 32-এর পরে যে সব ম্যাথ সেগুলো হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের, ওগুলো আমাদের সিলেবাসে, ওগুলো কোনো দিনে দেবে না তোমাদের, এগুলো সব না 32-এর পরে করবো না। কারণ আমরা এতদিন যাবো যা করে আসছি সব কী কোয়ান্টাইজেশন বলো? ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, মানে সব ওই যে লেভেলগুলোর সবার মধ্যে কী বলে ডিস্টেন্স একই আর কি। তো আমরা নন ইউনিফর্ম করে এগুলো বাদ দিবা, ঠিক আছে? বাট 32-এর আগ পর্যন্ত একদম প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করবা, ঠিক আছে? তাহলে পিসিএমের ম্যাথ এই পর্যন্তই, আর ডিজিটাল কমিউনিকেশনও মনে হয় আমরা এই পর্যন্তই করবো। আপনাদের বাকি আছে হচ্ছে টিডিএমের ম্যাথ মোটামুটি হয়েছে, তাই কি না বলেন? শুধু চেঞ্জ হবে হচ্ছে বিট রেটে চেঞ্জ হবে, তাই কি না বলেন? পিসিএমের বিট রেট ইকুয়ালটা আমরা কী বলতে পারি বলেন? এনএফএস। আর টিডিএমের বিট রেট হবে কত বলেন? কতগুলো চ্যানেল বা কতগুলো সিগন্যাল আছে আর যাত যা আছে তার থাকবেই আর কি। টিডিএমের ম্যাথ এর বেশি লাগবে না, তারপর ডিডিএমের ম্যাথ তোমরা দেখো। আর বাকি থাকবে হচ্ছে আপনাদের মেবি ডিএম বাকি আছে, ডেল্টা মডুলেশন বাকি আছে আপনাদের, ডেল্টা মডুলেশনটা আপনাদের বাকি আছে। ডেল্টা মডুলেশন আর টেলিফোনি। দেখেন আমি একটু বলি আপনাদেরকে, ডেল্টা মডুলেশন যেটা আছে, হ্যাঁ এগুলো আছে আপনাদের বাকি টপিক। হ্যাঁ আমরা পড়ছি পালস কোড মডুলেশন, বাট ডেল্টা মডুলেশন বাকি থাকলো, আর কি বলেন টেলিফোনি সিস্টেম, আর বাকি থাকলো কি বলেন অপটিক্যাল ফাইবার নাকি এরকম না, নাকি আর কিছু আছে কি না? এগুলোই তো নাকি? হ্যাঁ ওইটা ওইটা করাবো, ওইটা কথা আমি পরে বলতেছি। এএসকে এফএসকে আর কি বলেন পিএসকে, এইটা আমি করাবো। হ্যাঁ এইটা আমি করাবো, বাট বাকিগুলো আমি করাবো না। ডেল্টা মডুলেশন একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে করে নেবেন, ঠিক দেখবেন যে ডিফারেনশিয়েশন করা লাগে। হ্যাঁ একটা ফর্মুলা, বেশি কিছু নাই, একটা ফর্মুলা করবেন। টেলিফোনের চৌকিক নিয়ম, হ্যাঁ যে বিজি আওয়ার এই সমস্ত মানে উল্টাপাল্টা জিনিসপত্র দিয়েছে টেলিফোনিতে, আর অপটিক্যাল পে পুরোটা লাইট ফিজিক্স করলেই পারা যাবে। তো এগুলো আপনারা করবেন, তারপর যদি মনে করেন যে আপনারা করে পারতেছেন না, হাই বেটা আপনারা পারবেন আগে করবেন। এই শোনো কথা শোনো, তোর অ্যাডমিশন দেওয়া লাগবে না, শোনো আমার কথা শোনো, কি বলি আমি তোমার এই তিনটা করবেন। হ্যাঁ আপনারা যদি না পারেন তারপর আমাকে বলবেন, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আগে না ট্রাই করে আগে আসবেন না, আর আমি এএসকে এফএসকে আমি দেখাই দেবো, এটা আমি দেখাই দেবো, এটা আমার দায়িত্ব, আমার নিজের দায়িত্ব। বাট 1, 2, 3 এটা আপনাদের দায়িত্ব, তিনটা করবেন, করে নেবেন। হ্যাঁ বুঝতে পারছেন? আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাই দিলাম, বাকিগুলো আপনারা পারবেন, পারবেন না পারবেন? একটু পানি খেয়ে নিন, দেখি ভিডিওটা অফ করো, ভিডিওটা একটু পজ করে রাখো তো, একটু সাহেবটা পজ করে রাখো ভিডিওটা, বুঝছেন? হ্যাঁ ভোট কিসের ভোট? আরে নির্বাচন রেজাল্ট তো তুইও জানিস আমিও জানি, সব বলে লাভ আছে নাও।
সম্ভব না, অসম্ভব। সূর্য পশ্চিম দিকে উঠবে, যাই হোক নৌকা যেতে, এছাড়া কোনো অপশন, কারণ নির্বাচন হচ্ছে নৌকার। তুই যদি একাই পরীক্ষা দিস তাহলে ফার্স্ট হবে কে? তুই একা না, চলুক সমস্যা নেই। যাই হোক পরীক্ষা শুধু তোর একার, ফার্স্ট হবে কি আরেকজন? ফার্স্ট তুই হবে স্বাভাবিকভাবে না? তাহলে আমরা নতুন কোর্স শুরু করতেছি পাওয়ার সিস্টেম, বুঝতে পারছেন? যদিও কমিউনিকেশনের দুই তিনটা টপিক, তিনটা টপিকের মতো ছেড়ে দিলাম, এটা আপনাদের দায়িত্বে। হ্যাঁ, আপনারা পড়বেন, যদি না পারেন তখন আমি, কারণ ওগুলো খুবই সিলি টপিক, ওগুলো পড়ায় সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। দ্বিতীয়ত, আমরা পাওয়ার সিস্টেম একটা বিশাল কোর্স, বুঝতে পারছেন? পাওয়ার সিস্টেম মেইনলি দুইটা তিনটা পার্ট হয়, বুঝতে পারছেন? তিনটা পার্ট হয়, একটা হচ্ছে পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, টিডি পার্ট হয় একটা, বুঝতে পারছেন? তো টিডি পার্টে থাকবে যেটা, সেটা থাকবে প্রথমত পুরো পাওয়ার সিস্টেম থাকবে, মানে পাওয়ার সিস্টেমের বেসিক ডায়াগ্রাম থাকবে পাওয়ার সিস্টেমের, পাওয়ার সিস্টেমের এরপরে থাকবে সেখানে ইনসুলেশন থাকবে, তারপরে তোমার স্যাগ থাকবে, করোনা থাকবে, এগুলো সব কী বলো টিডি পার্ট, এগুলোকে বলা কি টিডি পার্ট, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে মডিউল ওয়ান। মডিউল টু আমরা শুরু করবো, মডিউল ওয়ান আপনারা অনেকেই পারেন, ভালো পারেন, ওটা আমরা আপনাদের জন্য রেখে দিলাম। প্রথমটা লাগবে না, দ্বিতীয়টা শুরু করতে পারবো আমরা, নো প্রবলেম। আর মডিউল টু আমরা শুরু করতেছি, মডিউল টুর ভিতরে কী কী পড়বো আমরা সেটা জেনে নিই। মডিউল টুর ভিতরে প্রথমে আমরা আজকে দেখবো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আজকে অল্প একটু বাড়াবো কারণ এর আগে কম্বিনেশন ক্লাস হয়েছে। তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখবো, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বেসিক দেখবো, একদম বেসিক থেকে শুরু করবো, তাহলে তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, কোথায় কোনটা সার্কিট ব্রেকার, কোনটা বাস বার, কোনটা গ্রাউন্ডিং করা হয়েছে, কোনটা গ্রাউন্ডিং করা হয়নি, এগুলো ইন ডিটেলসে দেখবো একদম। দেন নেক্সট ক্লাসে পাওয়ার পার ইউনিট আমরা সিস্টেম দেখবো এবং পার ইউনিট ক্যালকুলেশন দেখবো। পার ইউনিট ক্যালকুলেশন মেইনলি প্রুফ ট্রুফ কোনো জায়গায় দেখায় না, আমরা একদম প্রুফ সাথে নিয়ে নিয়ে চলবো এবং খুব একদম মানে মারাত্মক স্টাইলে আর কি পড়াবে। আমি অনেক স্টাইলিশ না ইমরান সাহেব, বলেন স্টাইলিশ কিনা বলেন? জায়দ খানের মতো চুল মানে কানে দুল টুলের পরি না, তাহলে স্টাইলিশ আলাম কীভাবে? হ্যাঁ রোলেক্স নাই আমার তো, খালি এই যে খালি, হ্যাঁ রয়্যাল মালা বারো নাই। হ্যাঁ ঠিক, এইটাও সব থেকে বড় বিষয় আর কি। যাই হোক, তার মানে একদম মানে মানে ভালো স্টাইলে করাবো আর কি, বুঝতে পারছেন? একদম দেখবেন যে স্টাইল অনেকগুলো থাকবে, আপনি পিক করতে পারবেন কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনার জন্য বেটার না। তাহলে পার ইউনিট সিস্টেমের উপর দুইটা ক্লাস আছে।